তার উজ্জ্বল হতকা নইবই যে অত বড় জাকাত কে যে দেখো মারে কইতে কইতে কই নবীও বলে ভুল করছে আল্লাহ ফকরানির বেটির বা ডুমনি বেটির ভুয়ায় কয় নবী মূর্খ আসলার হে ডিগ্রি আলা আউযুবিল্লাহ আজকাল তো তামশার মজলিস বনি গেছে গানোর মজলিস বনি গেছে বাউলামির মজলিস বনি গেছে না আমি আমার ভাই ইন্তর হইয়া যে সাহ হযরত সাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির লগে সম্পর্কিত দাবি করিয়া যদি এই সমস্ত কোন আহাম করেন তাহলে কেয়ামতের দিন দায়ী হইবা দুনিয়া তো বেইজ্জত হইবা ঠিক সতর্ক হইয়া চলা দরকার আমরা হলার পিছনে যাইতাম না ফেনে বুদ্ধ নবীরে বড় ভাই হইলে এগুর পিছনে আমি নমাজও করতাম না এগুর পিছনে এগুর পিছনে আমার নমাজ হইত না নবীরে বড় ভাই সাহেব কইছে দুশো গুণে আমাদের মতো মানুষ কইছে আমি নমাজ একলা পড়বো আমার ই জমা তোর সব দরকার না কারণ এগুর পিছনে নমাজ উঠু না এগুর এগুলো মুনাফিক হয়ে গেছে তামসা করতে হলর সিনেমা হলর ভিতরে গিয়ে তামসা করে হয়ে যাও ময়দানও আনিয়ে নমাজি মানুষের পাথর দিল বানাইবার মতো অতরি তোমার কেউ দিছে না ইলা বেনমাজি ওয়াই যা শোন ইলা শরীয়ত বহির্ভূত মানুষ আছে যার গলার সুন্দর দিয়ে হে দুনিয়ার সারা পয়সা ওয়াজ করে লুটিয়া লইয়া যার হে নমাজ পড়ে না এক যে আমার সামনে কইছে আট দিন বলে গোসল করছে আট দিন গোসল না করলে ইগুর পিছনে ইগুর দোয়া কবল হইব গোত্রর গন্ধের তো ফিরিস্তা হল তিন মাইল দূরে যাই পারবে তার কেরামত দেখার আট দিন হয়ে গেছে আমি গোসল করছি না আমার আটটায় তিন বাচ্চা এই বছর রসুল্লাহ খাবে দেখছে গত বছর ছয়টায় দেখছে আগামী বছর বারোটায় দেখবে এই দেখ ঘোষণা দিয়া যা ফরে কয় এটি মানে চান্দা দেও তা আমরা এখন উমস্তুল যারা আছেন কইবারে আটজনে বারোজনে রসুল্লা রে খাবে যেন দেখি না চান্দা দিতাম না দেখানো হতাম দেওয়া হলদি দিয়া যাও ই দেওয়া খামা লাগবো না সেনে দিনে মাঝে একটা জিনিস রয়ে গেছে বড় বাদ মিথ্যা রসুল্লাহ ফরমাইছেন সবচেয়ে কবিরা গুণার বড় কবিরা গুণা মাঝে তিনটার মাঝে একটা ওই লোকে মিশা সাক্ষী দেওয়া আমি বিশেষ করি তারা আমি জাল ইসলাম নেতৃবৃন্দরে হইয়ার স্লোগান দিতে কেরোরে আহ্বান জানাইতে সতর্ক হইয়া জানাইও আমারও দেখো যে আস্তে দুনিয়া কাঁপানো সাড়া জাগানো তো এখন হাসা হইব না মিশা হইব খোকা এটাও মিশা সাক্ষী এটা মিশা সাক্ষী আমার আল্লামা কই দিলে আর আসল আল্লামার কিতাব কইতা বুঝতে মহা আল্লামা কইতে আমারও যে কিবলা কইলা তৈলে আসল কিবলা আর কিতাব করবা এই সমস্ত সাক্ষীটাও মিশা এই সমস্ত সাক্ষীটাও মিশা ইলা কিছু ঘটনা আমরা সবুর সামনে আছে যে টিস্যু পেপার দি বেরিয়া মাটির দলালিয়া বাফর খবর দেশ আতো মাটি লাগিয়েছে এবং জনজার কুচ্ছু জানে না কেন বলতে হে বেদিন বনিয়া উঠিছে পয়সার অভাব নাই ডিগ্রির অভাব নাই আর বাফরে কথা কথা কয় আপনি তা বুঝতা নাই অর্থাৎ তুমি মূর্খ মানুষ তুমি কামাইছো মাসো 500 টাকার আমি কামাইয়ার 5 লাখ টাকা যদি ইলিম থাকতো তে হে কথা জানলো না যে আমার বাপ আমার জন্য অতর দরওয়াজা সে বাপ যেই হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক বাপ হওয়ার কারণে তাহলে আমার বেশ দরওয়াজা বনে গেছে মা হওয়ার কারণে তান ফাও নিছে আমার জন্য আল্লাহ জানা করছে মারে মারে না আর খাস করে এখন ফুড়িনতে মারে বড় বেশি জলিল হল আর রসুল্লাহ ফরমাইছে যখন ফুড়িনতে জলিল শুরু করে দিবা বুঝিও কেমন খাস হয়েছে কয়েকটা কেস আমার এত ইয়ার্স বাফর বিরুদ্ধে ফুড়িয়ে তিনটা মামলা করছে ওটা সময় হয়েছে رسول الله صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صدر محترم حضرت حاضرین کرام سامعین کرام আল্লাহ তাআলা আলী মাদ্রাসার আজকের মোবারক মহফিল আল্লাহ রাব্বুল আলামিন পর তৌফিক দিয়েছেন আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ
আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা যে মেহরবানি করছেন, সমুদয় নিয়ামত আমরা দান করছেন, কেউ নিয়ামত চিনছি, কেউ বুঝছি, আর কেউ নিয়ামতরে অস্বীকার করিয়া বইতেছে। আল্লাহ আমাদের শুকুরগুজার বন্দা আমাদের অন্তর্ভুক্ত করো, কসবর আল্লাহুম্মা আমিন। আল্লাহর নিয়ামত চিনা দরকার, কারণ আল্লাহর দয়া মায়ায় এই জগৎ চলে, খাস করে মানুষ জাতির আল্লাহ বড় দয়া করছেন। আর এই দয়া দুনিয়া তো আছে, আর শেষ বিচারের দিন আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ পার হইবার কোনো উপায় নাই। আল্লাহ নবীর জিকার করুন, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, আপনিও আল্লাহর দয়ার উপরে নির্ভর নেই, আমিও আল্লাহর দয়ার উপরে নির্ভর। কেন যদি হিসাব শুরু হয়ে যায় তাহলে আমরা আর বইবার কোনো উপায় নেই। তো দুনিয়া তো আল্লাহ দয়া দিয়েছই, মায়া করছই, আর খাস করিয়ে আমরা রে আল্লাহ সবচেয়ে বেশি মায়া করছি। এই উম্মতে উম্মতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর আগে উম্মতি জমিনে আসলা 11,500 বছর থাকিয়া মানুষ পয়দা হয়েছে। এর আগে তো জিন্নাত আসলা, এক রাওয়ায়েত মতো ইবলিস এখানে ফিরিস্তা উপর শিক্ষকতা করছে না, বেশ তো বসবাস করিয়া দুনিয়ার জমিনে 70,000 বছর রাজশাহী করছে। দুনিয়া বহুত পুরান, মানুষও তো পুরান না। আর যখন থেকে মানুষ পয়দা শুরু হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে যখন মানুষ দুনিয়াতে আইসই, আগর মানুষের আল্লাহ লম্বা লম্বা হায়াত দিছে, 900 বছর, 700 বছর, 950 বছর লম্বা হায়াত হয়েছে। একজন মানুষ যদি 900 বছর বাঁচে, সুবহানাল্লাহ, কত লম্বা হায়াত! আমরা হায়াত কম, যত কেয়ামতের কাছে আইব যত তত হায়াত কমে কমে, আর মানুষও ছোট হইতে, সব কিছু ছোট। আর আল্লাহ নবী ফরমান, ওয়ান কুসু হাত্তাল আন, ছোট হইতে থাকবে। কিন্তু যখন আবার ব্যস্ত যাইবার ডাক পড়ব, তখন সব আল্লাহ আদম আলাইহিস সালামের সমান লম্বা করে দিলেই, যত ব্যস্ত হইবা আদম আলাইহিস সালামের সমান লম্বা। এর বহুত কারণও আছে, কারণ ব্যস্ত আল্লাহ যেগুলো রাজস্ব এগুলো আমরা ছোট মগজ দিয়া এগুলার সদ্ব্যবহার করা সম্ভব হইত না, যে কারণে দুনিয়াতে আমরা যে মগজ মস্তিষ্ক আল্লাহ যেটা দিছ, এগুলোর বহু অংশ ইনেকটিভ আছে, অকেজ করিত আছে। আল্লাহ কেয়ামতের পরে যখন বিচার হইয়া যখন জন্নতি হল জন্নতে যাইবা, তারারে দেমাগ বাড়াইয়া দিবা, দুজকে ওগুলোরেও দিবা, কেন বলতে সুখালয় সুখরে বালা করি উপলব্ধি করতে পারবার, দুঃখালয় দুঃখরে বালা করি উপলব্ধি করতে হবে। মানুষের এক্সাস আল্লাহ বাড়াইয়া দেয়। জন্নত, জন্নতর নিয়ামত যখন মানুষে পাইব, মানুষ লম্ব হয়ে যাব আর সুন্দর কিলা হইব। তো দুনিয়ার যত খালা মানুষ হোক, বিশ্রী মানুষ হোক, কেউ লম্বা, কেউ বাট্টি, কেউ খালা, কেউ কুচিত, বিভিন্ন সব সুস্থ হয়ে যাবা, এবং সব আদম আলাইহিস সালামের সমান লম্বা হয়ে যাবা, আর হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আল্লাহ সবরে দান করে দিবে। শুধু চুল আর গুফ ছাড়া শরীরে আর কোনো লোম থাকতো নাই, অবাঞ্ছিত লোম তো থাকতেও নাই, শরীরে কোনো পশম থাকতো নাই। আল্লাহর সৌন্দর্য খালি বাড়াইয়া দিবা। 33 বছর বা 27 বছর বিভিন্ন রেওয়ায়ত আছে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের বয়স, অধিকাংশ রেওয়ায়ত হইল কি যে হযরত ঈসা আলাইহিস সালামের বয়স আল্লাহ সবরে দান করে দিবে। ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সও আল্লাহ উঠাই এনেছিলেন, দাড়ি থাকত না, শুধু সামান্য সামান্য মুছ থাকবো আর চুল থাকবো, সুবহান, দাঁত লড়ত নাই, ফড়ত নাই, দাঁত খালি মজবুত হইতে থাকবো, সুন্দর কমতো নাই, খালি বাড়তে থাকবো। আর এই মানুষের চালচলন খিলা হইব, চালচলন হলো হইব, কোনো ফিরসাবরণ নাই, মহদিসাবরণ নাই, কোনো বালা মানুষেরও নাই। দুনিয়ার সব থেকে বড়ো যে আল্লাহর পছন্দিদা জিন্দগি জানলে আল্লাহ দান করছিল তখন হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আখলাক সমস্ত বেশ দিয়ে দান করে দেব। এই সময়
মজা এবং সৌন্দর্যের অনুমান করা যান না। ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য, যে সৌন্দর্যের কথা কোরআন শরীফে আছে, যে জুলাইখায় যখন হযরত ইউসুফ আলাইহিসসালামের লাগিয়া আশিক হয়ে গেল, তখন বান্ধবী হলে এতরাজ তুল্লা যে তুমি এমন রানী হইলে যে একজন বাচ্চার লাগে একজন গোলামর লাগে তাই আশিক হয়ে গেল। তখন হযরত ইউসুফ আলাইহিসসালামরে তাই এক বালাগানা তানি উপস্থিত করছিল, আর তখন সব বান্ধবী হলো রাত ফল দিছিল, সেব আপেল ফল দিছিল, আর সাকু দিছিল খাটি খাটি খাইবার লাগিয়া। যখন ইউসুফ আলাইহিসসালামর চেরা বাই মহিলা হলে চাইছইন, এত বেশি তন্ময় হইছইন, এত বেশি মুগ্ধ হইছইন যে ফলের পরিবর্তে নিজের আঙ্গুল খাটি নিস, কোরআন শরীফ আল্লাহ ইয়াত উল্লেখ করছ। আল্লাহ অত সৌন্দর্য তান্ডে দিয়েছিল, সাহাবি হলোর মাঝে দুই একজন খুব সুন্দর আসলে মুখের মাঝে রুমাল দিয়ে আঁটি, তাই ইউসুফ আলাইহিসসালামের মুখের রুমাল থাকতো। আর ইউসুফ হযরত ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য একটা মর্যাদা আছে, এক এক সময় আল্লাহ এক এক নবীরে এক এক ধরনের মর্যাদা দান করছে। দাউদ আলাইহিসসালামরা যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এই সময় কর্মকার বা লোহার কারিগর হলো বড় উন্নতি সাধন হয়েছে, লোহা দিয়ে কোনো জিনিস বানাইবার খুব রেওয়াজ আছে। তখন আল্লাহ দাউদ আলাইহিসসালামরে এক মর্যাদা দিলা, তাই লোহার টুকরারে আত লইলে এটা মমলাখান নরম হয়ে যেত। ঈসা আলাইহিসসালামের সময় তিব্বে ইউনানি যেটা আছে এটা খুব দুনিয়ার মাঝে মশহুর হয়ে গেছিল, কবিরাজি চিকিৎসা। তিন জিনিসের চিকিৎসা তারা পারছে না, একটা হইলে মরা মানুষ জিন্দা করতে পারছে না, আর কুষ্ঠ রোগ আর দলবেদা রোগ সেথি রোগ, তিনটা রোগের চিকিৎসা তারা আবিষ্কার করতে পারছে না। আল্লাহ তার নবীরেও মর্যাদা দিয়েছিলেন, তাই মুর্দারেও জিন্দা করতে পারতা, কুষ্ঠ রোগরে আতে দিলে ভালো হয়ে যেত, সেথি রোগও ভালো হয়েছে। এটা ও সময় লাগে উপযুক্ত মর্যাদা আল্লাহ দান করছে। এইভাবে অন্যান্য নবী হলোর আল্লাহ দান করছেন। মূসা আলাইহিসসালামের সময় জাদুঘর হলোর বড় প্রভাব আছে, জাদুবিদ্যা মারাত্মক ধরনের জাদুগির হল আসলে। আল্লাহ মূসা আলাইহিসসালাম যেমন মর্যাদা দিল, আতর সাপ ছাড়ছিল আর সারা সাপ রে খাইলিস, আতর লাঠি ছাড়লে সাফ হয়ে গেছে এবং সারা জাদুঘর হলো সাফ রেখাই দিয়েছে, ফোকানে সুবহান আল্লাহ। আবার আতর লইলে এটা লাঠি বনিয়ে যেত, এগুলি ফল ভাড়িয়াও খাইতাম। কথাটা বুঝাইতাম পারছি নি, যখন যে জিনিসে দিয়ে মানুষ আল্লাহর অস্বীকার করছে, আল্লাহ তার নবী রসুল হলো রে ও মর্যাদা দান করিয়া এটারে জবাব দেওয়া হয়েছে, বুঝা গেছে না? আমরা নবীর সময় কিতা আছে, আমরা নবীর সময় কাব্য কবিতার প্রতিভা সাংঘাতিক ধর্ম আছে, সাহিত্য চর্চা আছে, আরবের জমিনে তখন আরবি সাহিত্যর সবচেয়ে স্বর্ণযুগ আছে, বড় বড় কবি সাহিত্যিক হল আরবের জমিনও পয়দা হয়েছে, ইমরাউল কায়েস, কাব বিন জুহায়রের মতো কবি এরা দুনিয়াতে আসলে, এমনকি কাবা শরীফের ভিতরে প্রত্যেক বছর কবিতা প্রতিযোগিতার পরে যে কবিতাগুলা শ্রেষ্ঠ প্রমাণিত হইত ওগুলারে ওগুলার শ্লোকগুলারে কাবা শরীফের ভিতরে টাঙ্গাইয়া রাখা হইত। পরের বছর যদি এর থেকে উন্নত কোনো কবিতা আইয় তাইলে ওগুলারে সরাইয়া সরাইয়া ওগুলারে নিয়ে স্থাপন করা হইত। যখন কোরআন শরীফ নাজিল হয়েছে তখন আটটা কবিতা লাগাইয়াছে, এর মধ্যে ইমরাউল কয়েসের কবিতাও আছে, কিন্তু ইয়ারটা লামলো কিলাম যে কোরআন শরীফ যখন নাজিল হয়েছে কোরআন শরীফের মোকাবিলায় কোনো কাব্য কবিতা কোনো সাহিত্য স্থান পাইছে না, লাগে কোরআন শরীফের মাহাত্মর কারণে বাকি সব মানুষ রচিত সব কিছুর আল্লাহ উচ্ছেদ করে দিয়েছে। ফাতু বিসুরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন, আল্লাহ চ্যালেঞ্জ করছেন কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের চ্যালেঞ্জ আসেনি না নাই? আমেন। হায় হায়, আমরা যে কোন উম্মত আল্লাহ আমাদের বানাইছেন, এই উম্মতের বৈশিষ্ট্য কত খান। মূসা আলাইহিসসালামের তোরা তো পড়িয়া কইন আল্লাহ এমন এক উম্মত দমিন আইত্রা
যারা খিতাব মুখস্থ করবে আমারেও কি ও উম্মত দান করে দাও সুবহানাল্লাহ আল্লাহুম্মা জাআলহুম উম্মতি আল্লাহ ও উম্মত আমারে দান করো আল্লাহ বলেন না তিলকা উম্মতু আহমদ এরা আমার আহমদ নবী লাগে উম্মত মানে এরা আছে এই উম্মত সম্পর্কে আল্লাহ ফরমায়নি ওয়াজ তাবাকুম তোমাদের আমি সিলেক্টিত উম্মত বানাইছি ফোকাস এই উম্মত খারা হইতে আল্লাহ রুহানি জগত ঠিক করে রাখছো যে আল্লাহর হাবিবর উম্মত খারা হইতে পারবে বহুত বড় বড় কাফির হল কিন্তু পরে ইমান কবুল করার সুযোগ হয়েছে আবু সুফিয়ানে ফতে মক্কার আগ পর্যন্ত হালতে কুফরুর উফরে আসলাম যে কাব বিন জুহাইরের কথা কইলাম বিখ্যাত কবি ইলা কিছু মানুষ সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন কাবা শরীফ ফতে হইল মক্কা শরীফ ফতে করলাম আল্লাহর নবী মক্কা শরীফর দায়িত্ব যখন আল্লাহর নবীর হস্তগত হয়ে গেল বিজয় হয়ে গেল আল্লাহর নবী কাবা শরীফের দরজা খাড়া হইয়া জিজ্ঞাসা কাফির হল রে যে মক্কাবাসী তোমাদের লাগে আমি কি সুলুক করতাম কি ফয়সালা দিতাম তো তারা কইছিল যে আপনি বালা বংশর ভালো মানুষ আপনি আপনার বালাইয়ের ফয়সালা আমরা দান করো রসুল্লাহ মহিলা যা তোমাদের নাই মাফ করে দিলে যারা আট বৎসর পরে আল্লাহর নবী বুড়িয়া গেছ আর আইতেছ মক্কা ছাড়িয়ে আইতেছ আল্লাহর নবী খান দিছ আর ফরমাইছ যে মক্কা তোমার লাগে আমার আন্তরিকতার অভাব নাই যদি আমার স্বজাতি আমার ত্যাগ না করতে বাধ্য না করতা তাহলে আমি তোমার ছাড়িয়ে গেলাম না হলে আল্লাহ জানাইলে হবি আপনার আমি অচির ফিরতান আট বৎসর পরে আল্লাহর নবী মক্কা শরীফ বিজয় করছ তখন আল্লাহর নবী যে ঘোষণা দিছিলা যে সাধারণ কমার বাইরে কয়েকজন মানুষের নাম লইয়া লইয়া কইছিল যে এরা যেখানে পাইবে এরা কাতল করিল এরা অতি বড় আসামি বড় দোষী এর এক ব্যাখ্যাও আছে মানুষে মানুষের হাত দিয়ে দুঃখ দিলে এটা যত জলদি মুছা যায় মানুষের জবান দিয়ে দুঃখ দিলে এটা তত জলদি মুছা যায় না এটা থেকে একটা শিক্ষা গ্রহণ করা আমরা দরকার কেনে বলতে জবানের কথায় আল্লাহর নবীও কষ্ট হয়েছে এলাকি রসুল্লাহ ফরমাইছেন মান সামাতা না যা যে নীরব থাকি গেল হে মুক্তি লাভ করল হোক সুবহান নীরব থাকার মাঝে ফায়দা বেশি নি না মাথার মাঝে ফায়দা বেশি তফসির লেখছেন বা ও হদিসের ব্যাখ্যা দানছেন যে একজন মানুষের যখন কথা কইব এটার মাঝে মিশা থাকতে পারে মিশা মাথা কিন্তু সব নি গুণা কিজাত গুণা কবিরা গুণা দুই নম্বর ওই লোকে তার মাতর লোকে দেখোই থাকতে পারে একটা অহংকার থাকতে পারে তার মাতর লোকে গিবত থাকতে পারে আত্মম্বরিতা থাকতে পারে তার কথাবার্তার লোকে একজনের দুঃখ দেওয়া থাকতে পারে একজনের আয়ব থাকতে পারে চুগল করি থাকতে পারে সুতরাং যে নীরব থাকলো আল্লাহ রসুলে ফরমাইন হে মুক্তি লাভ করলো হোক কম মাথা বল আর মা তো রেকর্ডিং হয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ যত মাত মাথিয়ার আমরা এগুলা ভালো হইলে ডাইন খান আমল ভালো হইলে ডাইন খান দর্জনের দেখুন আর খারাপ হইলে বাউ বাম খান দর্জনের দেখুন আর আল্লাহ এখন তোমরা যা মাত্র সব কিছু রেকর্ডিং হইতে আসে সব লিপিবদ্ধ হইতে আসে তো কাব বিন জুহাইর ও ব্যক্তি আসলে যেন কবিতা লেখে আল্লাহর মনির আল্লাহর নবীর দিলের মাঝে কষ্ট দিস তো রসুল্লাহ ফরমাইন এন্ডে মাফ করা যাইতো না এন্ডে যেন হইবে কাতল করে কিন্তু তিন বাগিয়ে গেছ লাগিয়ে যখন তখন ভাইয়া সিটি লেখছিল যে ভাই তুমি যেন দেখো না এখানে তোমারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে তোমারে কাতল করবো আর নবীর অর্ডার এটারে পালন করো এর চেয়ে তুমি নবীর কাছে গিয়া তুমি আত্মসমর্পণ করে দাও এক সুযোগে যখন আল্লাহর নবী মসজিদ দাখিল হইতরা সম্ভবত ফজরের টাইমে চাদর দিয়া বুক আবৃত করিয়া এই ব্যক্তি গিয়া এক ব্যক্তি গিয়া উপস্থিত হইলা যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যদি কাব বিন জুহাইরের মতো দোষী মানুষ আপনার কাছে কেউ আনি মাফি ফালাই দিতে আপনি তার মাফ করে দিবেন? রাসূলুল্লাহ বলেন তুমি নিজেও তো কাব বিন জুহাইর, তোমার এই মাফ করে দিলে কিসমতের ব্যাপার। আবু সুফিয়ান ইসলাম কবুল করছেন, আল্লাহ নবী ফরমাইছিল যে ইয়া আবা সুফিয়ান জিতুকুম বিকরামাতি দুনিয়া ওয়াল আখিরা, যদি দুনিয়া আখিরে তোর সফলতা চাও আমি লই আইছি, আমার আমার পিছনে আও। সুবহানাল্লাহ, আল্লাহ তার হাবিব ছাড়া আর কোনো সফলতা কারোর দান করছেন না। আল্লাহর নবীর দামনও যারা ধরছে তারা সফল মানুষ। তো বহুত মানুষ ইসলাম কবুল করিয়া দিন, কিন্তু আল্লাহর কোরআন যে সত্য এর প্রমাণ হইল যে আল্লাহ আবুল আহাব সর্দারির কোনো কমি আসিল না, সম্ভ্রান্তর কোনো কমি আসিল না, কিন্তু আল্লাহ নবীরে গালি দিয়েছিল আল্লাহ তাব্বাথিয়াদি লাহাবিং ওয়াতাব, আল্লাহ খুদ নিজে এটার জবাব দিয়েছেন আর কেয়ামত পর্যন্ত লানত বর্ষিতে আসে আবুল আহাবরে মানুষে তার গালির উত্তর দিতে আসেন। দশ বছর কম বক্ত বাঁচিছে কিন্তু ইসলাম কবুল করা তার সৌভাগ্য হয়েছে না, কেন বুঝতে কোরআন হক চিরদিন লাগে হক হক আছে। যদি মানুষ মুসলমান হয়ে যেত তো কোরআন শরীফের ইয়াত কিত হইল, দশ বছর বাঁচিয়েছে হইলে তার কিসমত ইমান কবুল করা সম্ভব হয়েছে না। তো কোরআন শরীফের চ্যালেঞ্জ কেয়ামত পর্যন্ত থাকবো, আল্লাহর নবীরে যখন কোরআন শরীফ আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা বানাই দিয়েছেন তখন দুনিয়াত বড় কাব্য কবিতার প্রতিভা আছে, এর মোকাবিলাত আল্লাহ এমন এক কিতাব দিয়েছেন যেটারে তারা পয়লা কইছে এটা ফাগলর বক্তব্য, এটা কইছে যে এটা মন গড়া বানায়, বহু ধরনের কথা কইছে। এরপরে তারা চেষ্টা করছে অগুর মোকাবিলাত কোনো সুদানি তারা বানাইতে পারে, আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবিলা কেয়ামত পর্যন্ত কারো করা সম্ভব নাই। ও কিতাব আল্লাহ আমরা লাগে দান করছেন হোকা সুবহান। মূসা আলাইহিস সালামে কইন আল্লাহ যে উম্মতে কিতাব মুখস্থ করবা সেই উম্মত আমার দেও, আল্লাহ কইন এই উম্মত তোমার নাই, এই উম্মত আমার আহমদ নবীর লাগি আমি রাখছি। কোনো নবীর উম্মত কিতাবর হাফিজ আসলে না, এর লাগে নমাজ খেরাতও আসিল না, জমাতও আসিল না, ইমাম কারণ খেরাত জানা না, ইমামও আসলে না, জিকির তসবি আসিল নমাজর এবাদত আমল, ফজর আসর দুই দুই অক্ত নমাজ আসিল। আল্লাহ আমার এমন নমাজ দিলা যেগুলোর ভিতরে সব কিছু দান করে দিলে, শুধু দান করছেন না যদি গভীরভাবে থুকাইন। তো আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর লগে যখন বাতচিত করতা থুর পাহাড়ও তিরিশ রোজা রাখিয়া গেছ হইন, আর মনে হইল যে মুখের মাঝে একটু খুশবল লাগাই দিয়ে একটু গাছ সিবাই নিলা, আল্লাহ বলল মূসা তুমি তো গাছ সিবাই নিলা, তুমি আরো দশটা রোজা রাখো। আল্লাহর লগে বাতচিত করাই তা সহজ কথা নেই, আল্লাহ কইন যে মানুষের কি মজাল আছে যে আমি তার লগে মাতিব, কিন্তু আল্লাহ মাত কিলা মাত বলতে জরিয়াদি মাত আকাজাল্লাহু মিসাকান নাবিয়িনা লিমা আতাইতুকুম, আল্লাহ অঙ্গীকার কিলা নেন বলতে নবীগণের মাধ্যমে যে অঙ্গীকার নেন ওটা আল্লাহর নেওয়া অঙ্গীকার হয়ে যায়। আমরা লোকের তো আল্লাহ অঙ্গীকার করছেন অঙ্গীকার নিছেন, সাহাবায়ে কেরামরে আল্লাহ নবী বয়াত করাইছেন বয়াতে রেদওয়ান, আল্লাহ কইন যে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, মনবি আপনার হাত ধরি যারা বয়াত করছেন এরা আপনার হাত ধরছেন না, আমি আল্লাহর হাত ধরি বয়াত করছি। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দার মাঝখানে সংযোগ হইলা গিয়া নবী রাসূল হল হোক। সুবহানাল্লাহ, আল্লাহ আমরা রেতান হাবিবর উম্মত বানাইছেন কিসমত, আগর উম্মতর যকাত আছিল কিন্তু আমরা লেখান নাই। মূসা আলাইহিস সালামে কইন আল্লাহ এমন এক উম্মত দুনিয়াতে পাইতরা, তোরাত কিতাবের মাঝে লেখা দেখলাম যারা যকাত দুনিয়া যকাত দিব গরিবে যকাত খাইব, আল্লাহুম্মা জাআলহুম উম্মতি, আল্লাহ কইন না তিলকা উম্মতু আহমদের আহমদ নবীর লাগি রাস, অন্য নবীর উম্মতর যকাত আছিল যকাত যার উপরে ফরজ হইত যে জিনিসের যকাত হইত ওটার নিয়ে পাহাড়ের উপরে নিয়ে রাখি দিত, আসমান থেকে আগুন লামিয়ে ইয়া জ্বালাই লিত যার যার যকাত জ্বলি যেত বুঝাইত তার যকাত কবুল হয়েছে।
আর যার জাকাত জ্বলতো না বুঝা যায় দুই জাকাত কবুল হইছে। কিন্তু আল্লাহ তো আমরা রে আমরার প্রতিবেশী, আমরার গরো, আমরার আত্মীয়দের মধ্যে জাকাত আদায়ের সুযোগ আল্লাহ পাকে আমরা দান করে দিচ্ছি। আজকাল জাকাত অবশ্য মানুষের দেয় না, জাকাত দেওয়া কোনো বাহাদুরি না, এটা ফর্জ, এটা ফর্জ, এটা সখাওয়াতির সর্বনিম্ন স্তর লোকের যে মানুষের জাকাত হিসাব করি প্রদান করে। জাকাত এটা কোনো 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 বেটাগিরি না, জাকাত দেওয়া ফরজ। মাল হইলে নেশাব পরিমাণ মাল হইলে জাকাত দিতা, এখন মানুষের জাকাত দেয় না। আর আল্লাহ নবী ফরমাইছেন ওয়া যাকাতু মাগরামা, কেয়ামতের নিশান হইল কি যখন জাকাত মানুষে বুঝা মনে করে, জাকাত দেওয়াটারে মানুষে বুঝা মনে করে, এটা কেয়ামতের এক আলামত। আমরা দেশে তো এখন প্রায় মানুষের উপরে জাকাত ফরজ, কিন্তু এই জাকাত মানুষে আদায় করে না। কিতা করে ফরেটা কিতা, জীবনে একবার হজ ফরজ, তাও খা লাগিয়া বলতে মানিস্তাতা ইলাইহি সাবিল, যার শারীরিক এবং আর্থিক সামর্থ্য রইয়া গেছে তার লাগে জীবনে একবার হজ করা ফরজ। কেউ যদি জিকা হজ করতে না নিশা চা বলতে আরো তোরা না লুইয়া গিয়া কর মনে একবার ইলে মানুষ ইলে এস্টিমেট আছে না নি মানুষের, কিছু খামাইলেই বা মিশা উষা আছে, কিছু হারাম আছে এর বাদে গিয়া কর্ম ইলে বোধ মানুষের শয়তানে এক অশ্বাস দিয়ে রাখছে যে হজ করবাই না আরো সামনের 2033 সাল গিয়া বয়স একটু বাটিয়ে লোক, গুন্ডামি একটু কমে যাও, ফাতরামি একটু কমে যাও, শরীর একটু নরম হয়ে যাও, ইতা আছে না নিতা অশ্বাস আছে না নি আমরা সমাজে, একবার হজ ফরজ, তাও শুধু দলিল লাগি নাই, শারীরিকভাবে যে মানুষ সক্ষম তার লাগবে। ও তাহাজ্জুল বাইতে মানিস্তাতা ইলাইহি সাবিল, শারীরিকভাবে ফিট যার আছে তো জকাত বৎসর একবার হিসাব করে দিতা, তাও বৎসর যে কোনো দিন দিলে হইব, অ্যাডভান্স দিলে হই, ওটুকু মাসে দিত সাহেব। কেউ যদি জকাতের পয়সা চারটা জমি যায় তাই লগুন দিয়ে কয়ে সাহেব বুট লইত, কিন্তু জকাত জকাত দিলেই তা, জকাত না দিলে কি তৈব ইতা ওয়াজ আমরা আগে শুনতাম, নমাজ না পড়লে কি তৈব ইতা ওয়াজ আমরা আগে শুনতাম, মা বাপের না মানলে কি তৈব ইতা ওয়াজ আগর ওয়াজ, ডিজিটাল হইবার আগর ওয়াজ, এখন কুর ওয়াজ কিন্তু ইথা না, এখন কুর ওয়াজ আমরা ওয়াজ হইল গিয়া মানুষ বোনার ওয়াজ, দেখেন মানুষ যদি বনতে পারো না তো ইমানদার হইতে পারত না, ইমানদার না হইলে বাকি আমলও কোনো খামো লাগতো না, এমনকি আহলে সুন্দর জমাতর আকিদাও কোনো খামো লাগতো না, ফলে তোমারে মানুষ বনতে হইব। ইমান সর্বাগ্রে ইমানের দরকার, ইমান আছে আমল নাই ব্যস্ত যাইব দুজক সইয়া, আর ইমান আমল দিওটা আছে সরাসরি ব্যস্ত যাইব বোকা সুবহান, আর আমল আছে ইমান নাই, ই মানুষ ফাঁস করতে পারব না। এক যোদ্ধা কাফির অবস্থায় গুড়ার উপরে সোয়ার থাকা অবস্থায় যুদ্ধর ময়দানে আল্লাহর নবীর ছেড়া ভাই তার ছেড়া পড়ে গেছে, খান্দা তাইয়া তলোয়ার দিয়ে আঘাত করার কথা আছে কিন্তু ছেড়া বাই সাইয়া এই মানুষের ভিতরে একটা দুর্বলতা আইছে যে এত সুন্দর ছেড়া আল্লাহ জানতে দিয়েছেন তার মাঝে মিশা থাকতো না, তার মাঝে সত্যতা থাক, ও গুড়ার উপরে তাকে জিকাইল যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বুখারী শরীফের হাদিস, যদি আমি ইসলাম কবুল করি লাই তাহলে আমার কোন জিনিসের জামানত আপনি দান করবেন, নবী জামানত দিতে পারেন না পারেন না, মা তো আমরা ইমানের লগে আকিদার দরকার আছেন না আছে না, নবী বড় হিসাব হইয়া মানতাম নি না আল্লাহর আল্লাহর রসুল হইয়া মানতাম, আল্লাহর সৃষ্টি সেটা হইয়া মানতাম নি না মানতাম না, আমরা গলতি তো মূল থেকে শুরু হয়েছে, আল্লাহরেও চিনি না রসুলটাও চিনি না কোরআনও বুঝি না, আমরা গলতি হন থেকে শুরু হয়েছে, কত বড় বড় ডিগ্রি লইয়া মানুষ মন্ত্রী হয়, মন্ত্রী কয় আমরা আল্লাহর উম্মত,
মানুষ শিক্ষিত না অশিক্ষিত ও লালাবাজারের সাহেবগুলো মাতো কেন হয় আমার কথার জবাব দেখো যে মানুষ মহাপণ্ডিত হয়ে গেছে ডক্টরেট ডিগ্রি লইয়া গিয়া মন্ত্রিত্বর আসনে বইছে ইলা মানুষের মুখ থেকে স্লিপ করি বাড়ায় না নি কথা যে আমরা আল্লাহর উম্মত নবীর বন্দাইতা কথা বাড়াইন না বাড়ায় না সালামও জানে না কয় আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ অর্থগীত হইল আনালিকুম আসসালাইকুম এরা এরা জানেওয়ালা শিক্ষিত নি না অশিক্ষিত প্রকৃত অশিক্ষিত আর প্রকৃত অশিক্ষিতার কারণেই আমরা রে ডিগ্রি আমরা নষ্ট করছি আমরা ইলিম রে বরবাদ করি বলাই দিছি যে নেতায় জুলুম করিয়া নেতৃত্ব সৃষ্টি করে এত মুসলমান যে দেখুন যান ব্যস্ত হইতে না জগৎ হইতে আশা করি বইছি আমি ব্যস্ত হইতাম কইব আমি মুসলমান কিন্তু ইলিম নাই সেনে বলতে ইলিম যদি থাকতো তা আমার নবী ফরমাইছেন পৃথিবীর সবচেয়ে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হইল গিয়ে ও মানুষ যে যে মানুষ যারে মানুষের যে যারে মানুষের বয় করি তার সম্মান কথা বুঝাইতে পারছি না শেষিয়া বড় আওয়াজ এটা জোরপূর্বক নেতা বনা মানুষের ভিতরে ডর বয় পয়দা করে দিয়ে নেতৃত্ব আনা এটা আল্লাহর নবী ফরমাইছেন যে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ যদি হোক নাউজুবিল্লাহ মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে অন্য হদিসও আছে ও উক্রিমার সার ও উক্রিমার রাজুলের সাররা মাখাফাতা হু কেয়ামতরে নিদর্শন আল্লাহ নবী ফরমাইছেন যখন মানুষের মানুষে তার ডর থেকে বাঁচবার লাগে তার বিপদ থেকে বাঁচবার লাগে সম্মান হোক এটা মানুষ আমরা সমাজও নাই কিন্তু এই যে সে যে একটা গুমরাহির মধ্যে আছে এটার এটার পিছনে কারণটা কিতা মধ্যে ইলিম নাই কিতা নাই খেনে লালাবাজার মাদ্রাসার ওয়াজ আইতাম খেনেই না বইতাম মধ্যে ইলিম হেক পারলাম খেনে ছেলে মেয়েকেন অপরাধ দিতাম মধ্যে ইলম হলাম ডিগ্রি লো আইলে হইতো না বলতে আগে মানুষ বানাও মুসলমান বানাও মোমিন বানাও তার উপরে দুনিয়ার যে কোনো ডিগ্রি লাগাও তার আর কোনো ক্ষতি হইতো না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গুড়াত তাকিয়ে এই ব্যক্তিয়ে কয় হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমি ঈমান কবুল করি তাহলে আমারে আপনি কি জিনিসের জামানত দান করবা আমি কাফিরের অবলা করে জানা আছিল যে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি কোনো জিনিসের জামানত দিলেন তাহলে জামানত পাক্কা হয়ে যাব রসুল্লাহ জামানত দিলে হইতো না আমরা লাগে জামানত দিছই নি রসুল্লাহ আল্লাহ নবী কিয়ামত পর্যন্ত তার উম্মতের লাগি জামানত গ্রহণ করছেন জোরে হোক সুবহানাল্লাহ কি জামানত কি জামানত কুল উম্মতের লাগিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের লাগি রসুল্লাহ জামানত গ্রহণ করছেন হোক সুবহানাল্লাহ কোন জিনিসের বলতে আল্লাহ নবী ফরমান তোমরা দুই ঠুঠোর মাঝখানর নিশ্চয়তা আমারে দেও দুই উরাথর মাঝখানের নিশ্চয়তা আমারে দিলাও তোমরা বেস্তর জামানতর জিম্মা আমি গ্রহণ করিলিম অন্য কোন রেওয়ায়ত আছে শকুর কথা ও দুই জিনিস তোমরা নিরাপদ রাখার জিম্মা তোমরা নেও কি তোমরা জন্নতর জামানত আমি মোহাম্মদ রসুল্লাহ দিলাম জামানত নিয়েছেন ই কাফিরে উঠিয়া কইলা যে আপনি আমার কিয়র জামানত দিবা আল্লাহ নবী চাইলে জন্ম দিতে পারেন না পারেন না মাধুকা পারেন না পারেন না এক মজলিসে বসে আল্লাহ নবী ফরমায় না আবু বকর তুমি জন্ম তো সুবহান আল্লাহ আবু বকর ফিল জান্নাত ওমর যাইতাই নি ওমর ফিল জান্নাত ওসমান ফিল জান্নাত আলী ফিল জান্নাত তালহা জুবায়ের আব্দুর রহমান বিন আউফ দশজন সাহাবিরে আল্লাহ নবী এক মজলিসে বইয়া বেস্ট সার্টিফিকেট দান করে এক মজলিস এরা নাম হলো আশারায় মুবাশশারা টপ টেন দশজন সাহাবি এখন হোক গা বাকি সাহাবি হল গীত হইত বাকি সাহাবি হল ব্যস্ত যাইতে না
আল্লাহ ফরমাইছেন কুল্লান ওয়াদাল্লাহু আলহুসনা ও নবী আপনার সঙ্গী বনিয়া যারা সাহাবী হয়ে গেছেন আপনার সাহাবী প্রত্যেক হলো যে আমি আল্লাহর জান্নাতের ওয়াদা করে নিলাম আর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ এর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম এরা আমার উপরে খুশি হয়ে গেছে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমান যে তোমার আমি জান্নাতের জামানত দিলাম খোকা সুবহানাল্লাহ জান্নাত একজন অমুসলমান কাফির অবস্থায় আল্লাহর নবীর সামনে উবাইয়াই কথোপকথন আর বুখারী শরীফের হাদিস এই ব্যক্তিরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমাইছেন যে তোমার আমি জান্নাতের নিশ্চয়তা দান করে নিলাম এই ব্যক্তির ভিতরে এমন আনন্দ ঢেউ খেললো যে এই ব্যক্তি কই নি ইয়া রাসূলুল্লাহ এত বড় খুশখবরি এত বড় জামানত যখন শুনছি আপনার কদম একটা চুমা দিতাম খৈয়াতেন গুলাব থাকি যখন নামাজ লাগছ ফাও বেড়া লাগিয়ে মাটি ছড়িয়াতেন শহীদ হয়ে গেছো শুধুমাত্র কলমা ভিতরে হামাইস ইমান হামাইছে ভিতরে না নমাজ না রোজা না হজ না জাকাত না জেহাদ কোনো আমল নাই আমার নবী ফরমান যদি কোনো মানুষের জন্নতি দেখতে চায় এই ব্যক্তিরে দেখিলাম তাহলে এই ব্যক্তির জন্য তো পৌঁছাইল কোন জিনিস মাধবা কোন জিনিস এল্লাগিয়া আল্লাহ ফরমান যে ফিসিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন কিলা নমাজ পড়তাম মজুদ কিলা ইমানও হামাইতাম এটাও পরিষ্কার আল্লাহ এখন যে পরিপূর্ণভাবে হামাও হামানির মতো হামাও যাতে আর কোনো ত্রুটি না থাকে আমরা দুনিয়ারও আখেরাতেরও শয়তানেরও আল্লাহর পক্ষেও আছি সকল বয়স কিন্তু আল্লাহ কই যে না তোমরা আমার বনে যাও এই দুনিয়াতে আইলাম কেন খে ফাটাইছ কি উদ্দেশ্যে ফাটাইছ আল্লাহ আমরা উপরে কি আশা করছ আল্লাহ দুজখ রাখছেন বেস্ট রাখছ দুজখ বড় নি না বেস্ট বড় এটা জানি না এটা জানার সময় আমরা নাই দরকার আমরা মনে করি না জুড়ে হোক না যাইতা খানে বলতে সব ব্যস্ত যাইতা খুই বেস্ট বনছে কিতা দিয়ে বনছে আছে কিতা দিয়ে বনছে এখানে সারি দেখো এটা বড় এলিম বাঁকা বাড়তি এলিম বেস্টর ফত কোনটা এটার তো পরিষ্কার বেস্টর ফত তো লুকাইল না হোকা লুকাইল নি দুজকর ফত তো পরিষ্কার বেস্ট বড় করি আল্লাহ বানাইছ বেস্টর আটটা দরজা আছে জুড়ে হোকা সুবহানাল্লাহ আর দুজকর সাতটা দুজক ছোট বেস্তর দরজা হল আল্লাহ নবী ফরমান যখন বেস্ত হল বেস্তর দরজাত গিয়া জম্বা তখন ঠেলা থাকতে হইব খান্দে খান্দে লাগি যাব বিড়ি কিন্তু এক দরজা থাকব যেটার নাম হইল কি রাইহান এই দরজা স্পেশাল দরজা আদম আলাইহিস সালাম থেকে লিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর যত বান্দা বান্দি হলে রোজা রাখবা রোজাদার বান্দা বান্দি যারা হইবা তারা লাগে ভিআইপি দরজা আল্লাহ দিয়ে ও বান্দা তুমি তো দুনিয়ার তাতে রোজা রাখছ ও বান্দি তুমি তো রোজা রাখছ তুমি বিলো যাইও না তুমি তো লাঠালির দরকার নাই তোমার লাগে ভিআইপি গেট আছে তুমি রাইহান দিয়ে জন্য তো প্রবেশ করিলাও যখন বেশ রোজাদার আগল শেষ হয়ে যাব বেশ তরি দরজার খাম শেষ হয়ে যাব বন্ধ হয়ে যাব তি আর খান দরজা কি আমরা মাসার গেটও লাখানি না কিনা কতখান বড় হদি এটা খবর আমরা হইলাম কি খবর দেওয়ালা হইলাম মোহাম্মদুর রসুল্লাহ ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলা আল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম এই খবর আমরা পাইছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খবর নাই অন্যান্য নবীর সাক্ষী কিয়ামত দিন কি লইবা বলতে ওয়াসাতাল্লি তাকুনু সুহাদা আলা নাস
এই সাক্ষী কিলে আমরা বনব এই উম্মতের আল্লাহ কিয়ামতের দিন সাক্ষী উম্মত বানাইবা হোক যখন জিজ্ঞানি আইব যে তুমি তাইন তো মুসার জবানা দেখছো না, তুমি তাইন ফেরাউনের নির্যাতনের কথা তুমি কিলে সাক্ষী দেও, ই উম্মতে হইব আল্লাহ আমরা দেখছি না সত্য। কিন্তু আমরার সামনে দুই দলিল আছে, একটা হইল কি তোমার কিতাব আর একটা তোমার হাবিব তান সুন্না তান হাদিস। এগুলার ভিত্তিতে আমরা যা যা পড়ছি শিখছি এটা আমরা শৌকের দেখার থেকে আরো বেশি বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ নবী একদিন যুদ্ধ থেকে ফিরার পথে একটা গুড়া দেখে বড় ফসং লাগছে, আর কইলা যে গুড়া কত দাম বলতে অত দাম, কইলা আমি এটা খরিদ করে নিলাম, টেকার লগে না আমি গড় থেকে টেকা নিয়ে দিই। এর ভিতরে আরো জনের লগে দরদাম করে একটু বেশি দাম পাইয়া বেশি মাত কথা ফাইনাল করে গেছি। আল্লাহ নবী যখন ঠেকা লইয়া ঘুরিয়ে আইসো আই আল্লাহ কয় যে না আপনার কিন্তু আমি বেচিছি না নিশা মাছ। তখন মানুষে জমি গেল কইলা কি তো হয়েছে, বুঝতে আমি গুড়া কিনছি আর তাই গুড়া অন্য টাইম বেছে নিছি। তো যখন মানুষে কইলা যে আল্লাহ নবীরে প্রস্তাব দেবো যে আপনার সাক্ষী আছে না আপনি সাক্ষী দেখো, আর যদি সাক্ষী দিতে পারেন না তে বেচরায় কসম করিলাম। তো মানুষের বীর ঠেলিয়ে এক আনসারি নজন সাহাবি এই উপস্থিত হয়ে গেলে আমি সাক্ষী প্রকাশ। তো সাক্ষী যখন হয়ে গেছে তো গুলার রসুল্লে পাক শুনেছিল আমার বাটো আইছে আইছে না পরে আল্লাহ নবী জিকাইলা যে এই সাহাবির নামটা কিন্তু আছে যে তুমি তো এই সময় সামনে আসলে না তুমি কিলা সাক্ষী দিলে ফোন ইয়া রসুল্লাহ এই তো একটা গুলার ব্যাপারে আপনার লাগে সাক্ষী বলছি। ইতে গুড়া খরিদের ক্ষেত্রে আপনার সাক্ষী আমি বলছি, আল্লাহরে না দেখিয়ে তো আপনার সাক্ষী আমরা আল্লাহরে না দেখিয়েও বিশ্বাস করছি। তো রসুল্লাহ খুশিয়া ফরমাই যে আজ থাকি আমার অমুক যে জায়গার দুই সাক্ষীর শরীয়ত গ্রহণযোগ্য সেই জায়গার তাই আমি একলা সাক্ষী দিলে তখন দুইজনের সাক্ষীর সমান হয়েছে। ইমান থাকবি যাক আমাকে ঠান্ডা হয়ে লেখাই দুরুসই পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই খবরগুলো দান করছেন যে জান্নাতের দরওয়াজা অতখান বড় যদিও ঠেলাঠেলি হইব ভিড় হইব। আল্লাহ নবীর হাদিসও আছে যে একটা গুড়ারে চল্লিশ দিন পর্যন্ত দৌড়াইলে যেটুকু গ্যাপ হইব বেশ তো দরজার ফাড় হতো। অন্য রেওয়ায়তে আছে যে মিন মক্কাতে ইলা শাম, মক্কা নগরী থাকিল ইয়া শাম দেশ পর্যন্ত অর্থাৎ সিরিয়া পর্যন্ত যে সাত আটশো হাজার মাইলের যে ব্যবধান আছে তখন বড় বেস্তর দরদার ফাড় হোক দুজক ছুটো। আল্লাহ খুব আরাম পাইবা মানুষের নিয়ে দুজক জ্বালাইতে চ্যাংগুড়া করতে খুব আরাম পাইবা না দেওয়া মাতুকে আল্লাহর খুব ভালো লাগে। ওলা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ জুলুম থেকে পাক হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওলা তুজলামুনা ফাতিলা, তাহলে দুজকি বনবা কিলা দুজকি বনবো মানুষ নিজে। আল্লাহ ফরমায় ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, মানুষ আর জিন্নাত অসংখ্য দুজক লাগে আল্লাহ তৈয়ার করে রাখছে। দুজক বনি গেছে মশহুর রওয়ায়াত বেশ বনি গেছে, আর দুহ সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের ফাড় থেকে বেশতর ফাড় আরো বেশি হোক সুবহানাল্লাহ আসমান জমিন থেকে বেশি। তো ই বেশ তো খে যাইব আর দুজকে খে যাইব বলতে আল্লাহ মানুষের সৃষ্টি করছো সম্মান দিয়া ওয়ালা কদ কাররামনা বনি আদম, আদমর নসল যত মানুষ কেয়ামত পর্যন্ত আইব সব মানুষের আল্লাহ সম্মান তার মুকদ্দর সম্মান দান করে দিছেন হোক সুবহানাল্লাহ, তার মুকদ্দর সম্মান আছে। এই সম্মান যায় কি লাভ, সম্মান যায় যখন মানুষ তার অন্তর রেখাজ লাগায় না,
তার শৌকরে যখন খাজর লাগায় না, খান্ডে যখন খাজর লাগায় না, ও তিন জিনিসের কথা আল্লাহ বলছে, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। মানুষের ভিতরে শুধু কলুব কলব নাই, মানুষের ভিতরে রুহ আছে। হোক সুবহানাল্লাহ, এই রুহ কোনো মানুষের আল্লাহ গান্দার রুহ দিবা নাই, শুনলে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ পাক পাকিজার রুহ আল্লাহর পক্ষ থেকে দান করছেন। যদি হোক সুবহানাল্লাহ, এর লাগে আমার নবী ফরমান যে কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিত্রাহ, প্রত্যেক মানব সন্তান দুনিয়াত আল্লাহর বন্দেগি লইয়া বন্দা বনিয়া দুনিয়াতে। এমনকি হদিস শরীফও আছে, প্রত্যেক মানব সন্তানটি তার মার পেটের ভিতরে ফিরিস্তা হলে ফারা দান করে। জমিনে যখন পয়দা হয়, ডাক্তার নিয়ে পয়দা করে, না রসুল্লাহ ফরমায় যে ফিরিস্তা হলে ডাকনার উপরে তুলিয়া সম্মান করিয়া জমিনে পৌঁছে। এখন আপনাদেরকে ফিরিস্তা আসুন নি, আতাইলে পাওয়া যায় না পর্যন্ত, কিন্তু দুই খান্দ দুইজন আসুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, বালা ডাইনজন লেখেন, বাদ বাউজন লেখেন, লেখা হইতে আছে। এছাড়াও আছে আল্লাহ ফরমান, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ও মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ। আমরা যে ঘুমাই চলি, যে আমরা ফিরিস্তা হলে আগে ফিসে ফারা দিয়া সালাইন হোক সুবহানাল্লাহ, ই ফিরিস্তা হল বদলইন, আসরের সময় আবার বদলইন, আর ফজরের সময় আবার বদলইন। এর আসমান থেকে ডিউটি লইয়া আইন, আবার ডিউটি সমঝাইয়া দিয়া যায়। এখন আমরা লোকে বসে ফিরিস্তা কমিয়ে গেছি, কিলা কমছেন জানেন? ফিরিস্তা কমার কথা আল্লাহ রসুলে ফরমাইছেন যে ফিরিস্তা কয়েক কারণে হরি যায় বলে। একটা হইল কি, যখন স্বামী স্ত্রী একত্রিত কোনো রুম হইন, স্বামী স্ত্রী যখন খুশালে মিলন মিলিত হইন, তখন ফিরিস্তা আল্লাহর হায়া বড় বেশি, এরা হরিয়া যায় বলে। আমার কথা আপনারা সামনে শুনতে আওয়াজ জাননি, আমার আওয়াজ পাইছেন তো এক সময়। আর সময় হইলে যখন বৈতুল খালাত বা কজা হাজতের লাগে মানুষ পেশাব পায়খানা থামায়, তখন ফিরিস্তা হল বড় লজ্জা, তারা হরিয়া যায় বলে। ভালো হয়েছে না হরিয়ে যাওয়া, বাবারে খার অবস্থা কিত হইব, হ্যাঁ ফিরিস্তা সামনে না থাকা মালা। আর একটা সময় হইল কি, যখন ব্যাডমিন্টন মাথার খাফড় ফুড়ি যায়, তখন ফিরিস্তা হল হরিয়া যায় বলে। আর একটা বড় কারণ রসুল্লাহ ফরমাইছেন, যখন কোনো মানুষে মিশা মাতে, তার মুখের দুর্গন্ধর কারণে ফিরিস্তা বল 3 মাইল দূরে পর্যন্ত সরিয়ে যায় না। আজকাল আমরা দ্বারা ফিরিস্তা আই থাকি শতকরা 99 খান যেন মিশা, আবার সময় টুকাইয়া পাওয়া মুশকিল। এর লাগে দেখিলেন যেন পরীক্ষা করিয়া, ছোটো ছোটো বাচ্চাইন যখন কোনো অ্যাক্সিডেন্ট করে, তার ক্ষতি কম। এই কথা মুরব্বী সাহেব বল, আমি ঠিক কইছি না কথা। আর আমরা কই কিতাব যে ফিরিস্তা হলে লোভী লিছি, ছোটো ছোটো বাচ্চাইন যখন একতলার ছাদ থেকে পড়ে, আমরা কই যে ফিরিস্তা হলে লোভী লিছি। আমার চকুর দেখাইলে 8-10 ঘটনা আছে, লন্ডনও দেখছি, দুতলার জানলা বাই পড়ে গেছে নিছে, উবাই তাছে কিচ্ছু হয়েছে না, তিনতলা থেকে হুরুতা পড়ছে কিছু খেনে বোধে। এই কথা অথেন্টিকলি সত্য যে ফিরিস্তা হলে লোভী লইছেন খুব কাছে। আপনি পড়লে লোভইন না কেন, আপনার হাড্ডি 3 টুকরা হয়ে গেলে বলতে, এটা মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা। এলাকে ফিরিস্তা হল সঠিকভাবে তার খামদাতে আসেন, তুমি যে গুণা এবং মিশা মাতিয়া যে ফিরিস্তা দূরই দিয়েছেন, তোমার লুপ্তে লুপ্তে তুমি পড়িয়া হাড্ডি 3টা ভাঙতে পারছ, কথাটা বুঝতে পারছি। কিন্তু ফিরিস্তা আমরা লোকে আসি তো, প্রত্যেক মানব সন্তানকে আল্লাহ দুনিয়ার তার ব্যবহার করবার লাগে সমুদয় নিয়ামত তারে দান করে দিছে, কিন্তু এক লোকে দিছেন না। মানুষের বাচ্চা দুনিয়াতে পয়দা হয়েছে না জানটা অবস্থায়, লা তাআলামুনা শাইআ। আর গরুর বাচ্চা দুনিয়াত পয়দা হয়েছে, হে তার দুস্থ চিনে, দুশ্মন চিনে, খাদ্য চিনে, অখাদ্য চিনে, এমনকি তার মেডিসিনের ইলিম পর্যন্ত তার ভিতরে আল্লাহ দান করে দিল। রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা,
আল্লাহ তমাম মখলুকরে দুনিয়া দেওয়ার সময় তার প্রয়োজনীয় ইলিম তারে দান করে দিছেন আর মানুষরে আল্লাহ শূন্যতে ফাটাইছেন তুমি একটু খেলাওগি যাও তুমি একটু বনগি যাও বেশ কোনটা বুঝাইতাম পারছি নি আপনারা মানুষের বাচ্চা বুঝদার হইয়া আইনি না বেবুজ হইয়া একটা মুরগর বাচ্চারে বেবুজ পাইছেন একটা গরুর বাচ্চা হরিণের বাচ্চা বেবুজ পাইছেন নি আপনারা দুনিয়া একদিন ওর অন্দুরুর বাচ্চারও জানা আছে যে বিলাই দেখলে হে জায়গার তাকতো নি না দৌড় দিত এক ঘন্টার হরিণের বাচ্চার জানা আছে যে বাঘ দেখলে সে জায়গার তাকতো নি না দৌড় দিত জানা আছেন না আছে না শুধু তাই নয় তার খাদ্য কোন জিনিস সে গাতো থাকতো নি না ডাঙ্গার থাকতো নি না জল থাকতো ইলিম তার ভিতরে আছে নি না আছে না শুধু তার ভিতরে নাই আল্লাহ কইন ওয়ায়ালামু মা ফিল আরহাম তিমির ফেটো যে বাচ্চা আছে সাগরের লক্ষ লক্ষ প্রজাতির প্রাণীর ভিতরে যে পেটোর ভিতরে যে গর্ব আছে আল্লাহ কইন যে সব কিছু সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি খালি মানুষের বাচ্চার ফেটো কিতা আছে এটা আল্লাহ জানেন না তমাম মখলুকর গর্বর খবর আল্লাহর কাছে আছে তার নাম আল্লাহ তার নাম আল্লাহ সারা জগৎ পাইছি যদি একলগে আল্লাহর কাছে ফরিয়াদ করো কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ফরিয়াদ শোনার ক্ষমতা আল্লাহ পাকের আছে সারা দুনিয়ার মানুষ যদি তারিফ করেন আল্লাহ জানাই দেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা ও নবী হইয়া দেখবা আমার উরুজও নাই জওয়ালও নাই আস্তা দুনিয়া আমারে বড়ও করতে পারত না আস্তা দুনিয়া আমারে ছোটও করতে পারত না হোক সুবহানাল্লাহ কিন্তু হাবিব আপনি জানাই দেখুয়া সমস্ত দুনিয়ার মানুষরে আমি যত ফানি বানাইছি সাত সমুদ্র তেরো নদী মানুষ এখন দুনিয়ার সমস্ত ফানিরে যদি খালি বানাইয়া সব মানুষের জিন্নাতে ফেরিস্তায় আমার তারিফ রইন আর এই খালি শেষ হওয়ার পরে আর অত ফুটা ফানিরে খালি বানানি হয় তবু আমি আল্লাহর কালমাত লেখিয়া শেষ করা সম্ভব না ও যে সুবহানাল্লাহ আমরা কই ইনে এক বিশাল তারিফ আছে আলহামদুলিল্লাহ যে কই কেন মানে পৃথিবীর চেয়ে বড় একটা কৃতজ্ঞতা আছে হোকা সুবহানাল্লাহ আমার নবিয়া ফরমাইছেন যে আস্তার দুনিয়াও দিকে ডোনেট করা হয় দান করা হয় আর এ এক শব্দ আলহামদুলিল্লাহ কইলে তাহলে দুনিয়ার পাওয়ার দুনিয়ার চেয়ে তার শুক্রিয়াটা বড় হয়েছে আর এই উম্মতরে আল্লাহ এটা গড়ে বারে শিক্ষা দিয়েছেন আমরা বাদ খাইয়া হই আলহামদুলিল্লাহ ফানি খাইয়া হই আলহামদুলিল্লাহ খাওয়ার হিন্দিয়া হই আলহামদুলিল্লাহ কই না হই না আর নমাজের ভিতরে আল্লাহ দিয়েছেন সুরে ফাতিহা মুসা আলাইহিস সালামের থুর পাহাড় গিয়া আল্লাহর লগে মাতিছেন মুখ সিবাইলিস গাছ আল্লাহ হইন আরো দশটা রোজা রাখো কিন্তু ইম্মতর ধনী গরিব নেককার বদকার লাগিয়া আল্লাহ নমাজ নমাজি মানুষের লাগিয়া কি কি শুক্রিয়া আমরা আদায় করবো আল্লাহ পাকে যে ফয়সালা রাখছেন আল্লাহ নবী ফরমাইন ইউম্মত যখন নমাজ খেলা হইয়া প্রত্যেক রাখা তো সুরে ফাতিহা যখন তিলাওয়াত করে নমাজ ফরজ হোক নফল হোক ওয়াজিব হোক সুন্নত হোক প্রত্যেক সুরে ফাতিহার পড়ার সময় আল্লাহ তার বন্দারে এক একটা শব্দ এক একটা বাক্যর বদলে এক একটা জবাব দান করিয়া মাতো ইউম্মত হই দেখুকা ইউম্মতে রোজাও রাখা লাগছে না থুর পাহাড়ও যাওয়া লাগছে না প্রত্যেক অর্থ নমাজ ফাঁস অর্থ নমাজের ভিতরে যতবার সুরে ফাতিহা হইব ততবার আল্লাহর লগে বাচ্চি তুই আমরা কিসমত বালানি না বাজ আল্লাহ কই যে আমি অন্তর দিছি অন্তর খামো লাগাইছে না একলগে দিলা না এখানে একলগে দিলে তো সব ম্যাট্রিক পাস সব ম্যাট্রিক পাস কথা বলতাম পারছি আর যদি চেষ্টা করি নেন তাহলে কেউ গিয়া ব্যারিস্টারি পর্যন্ত করবা কেউ ইঞ্জিনিয়ারি পড়বা কেউ ডাক্তারি পড়বা এর লাগে আল্লাহ একলগে দিয়েছই না দিছই না যে বন্ধা হল তুমি দিন গরুর লেখান নাই তুমি দিন ছাগলর লেখান নাই যে জায়গার তাকতায়
তোমার দণ্ডে আমি দুনিয়ার ফুল বানাইয়া দিছি, দুনিয়ার সুন্দর বানাইয়া দিছি। তুমি তেন আমার বড় পেয়ারা মখলুক, তোমার দণ্ডে দিয়ে আমি দুনিয়ার বাগান সাজাইছি। আমি কোনো মখলুক যে আমার প্রতিনিধি কইছি না, তোমার দণ্ডে আমার রিপ্রেজেন্টেটিভ বানাইয়া দিছি। তোমার দণ্ডে লাগিয়ে আমার পছন্দিদা খাসলত দিছি, পছন্দিদা আমল দিছি, পছন্দিদা জিন্দগি দিছি, খাদ্য দিছি। হালালান তৈয়িবা রিজকান ওয়াসিআন হালালান তৈয়িবা, পবিত্র জিন্দগি দিছি, পবিত্র রিজিক দিছি। তুমি তাই যদি আমার দিকে দৌড়ানিত লাগো, তাহলে আমার জেলা কুদরতর সীমা নাই। বন্দারে আমার দিকে দৌড়াইলে তোমরা দৌড়ের কোনো সীমা নাই। আমি তোমরা দিছি ব্যাকল বানাইয়া দিছি, যে তোমরা আমি একলগে দিতাম না করি। তোমরা যাই না আমার দিকে যতক্ষণ দৌড়াইবা, আমি ততক্ষণ ফত তোমরা লাগে আমি খুলিয়া দেব। আমার যে বন্দা আমার দিকে লামি গেছে, অগ্রসর হয়ে গেছে, আমার দিকে সাধনাত লামি গেছে, আমার এফাওয়ার তমন্না লইয়া লামি গেছে, আমি আমার বন্দার সব রাস্তারে আমি খুলিয়া দিলে হোক। সুবহানাল্লাহ। ও গিয়া খেউ দৌড় দিস না, খেউ খুব তেজি গুলা লাখান দৌড়াইছে না, খেউ গাদা লাখান জাগার থাকি গেছে, খচ্চর গাদা কচ্ছর যার যারি ধ্যান খেয়াল শখ জক মহাব্বত লইয়া দৌড় আরম্ভ করছেন। ফাফিরু ইলাল্লাহ, সবর দৌড় হার দিকে আল্লাহ। ও দৌড় দিয়া কেউ অলি বঞ্চইন, কেউ সিদ্দিক বঞ্চইন, কেউ সালেহ বঞ্চইন, কেউ ইমাম বঞ্চইন, কেউ মুফাক্কির বঞ্চইন, আর কেউ এর ভিতরে দুতারা বাজাইছইন, কেউ তিনতারা বাজাইছইন, কেউ গাঞ্জুড়ি বঞ্চইন, কেউ দুনিয়াকুর বঞ্চইন, যার যারি তৌফিক আর মান যাইন যে তা বনবার ও বনিয়া বই থাকছ। দৌড়ের সুযোগ আল্লাহ সব লাগি রাখছেন, কোনো মানুষ জাতির লাগে নাগাল্যান্ডের নাগার গড়ে যারা পয়দা করছেন তারও দৌড়ের ক্ষমতা দিছেন। সুবহানাল্লাহ, বুঝার ক্ষমতা দিছেন, কিন্তু সে দৌড় জায়গাত রাখি দিছে, তার সুচরে নিয়ন্ত্রণ করি বই থাকছে। দৌড় দেওয়ার জায়গা কতক্ষণ বলতে গৌসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি বন্দেগি লইয়া দৌড় দিছিলা। এই দৌড় দিয়া কই গিয়া পৌঁছিছেন যে সব সাইনগঞ্জের সব অলিয়কর গর্দন আল্লাহ আমার কদমন্নি সেদান করে দিলে। মানুষের দৌড়াইয়া কই যাইতে পারবো, এক মিসাল হইলাকে গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ। যাই সব ক্ষেত্রে আপনার খেলাত হইন হ্যাট্রিক করছে, সর্বক্ষেত্রে ইলমর ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, জুহুদর ক্ষেত্রে, ইনসাফর ক্ষেত্রে, বন্দেগীর ক্ষেত্রে দৌড় কতক্ষণ পর্যন্ত গিয়া পৌঁছিছেন যাদের গৌসে ভাগে ফরমাইন লাউ আলকাইতু লাউ আলকাইতু লাউ আলকাইতু সিররি আলা মাইতিন ফাকাম বিকুদরাতিল মাওলা তাআলা লাউ আলকাইতু, যদি আমার দিলর আমি আল্লাহর বন্দেগি করিয়া ও জায়গাত গিয়া পৌঁছিছি, যদি আমার দিলর বেদরে কোনো মাইতের উপরে ডালি দেই, তাইলে এই মাইত আল্লাহর হুকুমে জিত হই জীব। দৌড় হইছে নি একটা ঠিক মতো মাতুকা দৌড় হইছে নি, 12.5 লক্ষ মানুষ তারা তো ইসলাম কবুল করছে। আরো দৌড় দিছেন খাজা আজমির রহমতুল্লাহ আলাইহি, কতক্ষণ দৌড় দিছেন বলতে শুধু খাজায় খাজা গান হইছেন না, কেয়ামত পর্যন্ত গড়ে গড়ে খাজা সাবর অনুসরণে চিস্তিয়ার তরিকাও শুধু আবিষ্কার হইছে না, খাজা সাবর আর 90 লক্ষ মানুষ ইসলাম কবুল করিয়া ধন্য হয়েছে। তাই না মানুষ, আমিও মানুষ, তান ভিতরে জেলার রুহ আছে, তান ভিতরে যেভাবে কলব আছে নফস আছে, তান্ডে জেলা আল্লাহ আকল লাগিয়া মগজ দিছেন আমারও দিছেন, কিন্তু তাই তান ধারণারে তান স্বপ্নরে তান তান হিম্মতরে
আল্লাহর প্রতি তার মহব্বতের কার্যকর ব্যবস্থা নিয়েছেন আল্লাহ তাআলা, তো 90 লক্ষ মানুষের ইসলাম কবুল। আর আমার তো কিতাবের মধ্যে আমার তো যত মানুষ আমার দ্বারা লইছে তত মানুষ ইসলামের প্রতি সন্দেহ পোষণ করে। কেন আমার টকটকামি দেখিয়া খর রইলা টকটকামি দিয়ে মুসলমানের হইয়া থাকে তার ইসলাম না নিলেও বাল্লা বাস্তবতা কটা না নিয়ে আমরা সমাজ আমরা ইসলামের সৌন্দর্য বনতাম পারছি না, ইসলামের কলঙ্ক বনিয়া আঠিয়া আসে। একটু চিন্তা করুক, একটা ইসলাম দেখাও কয়, সারা কিতাব বার করি তো ইসলাম দেখাই দিত না, একজন দেখাই হইতে বুঝি ও সচ্চা মুসলমান দেখিলাম। ইলা মানুষের অভাব আছে নি না আছে না, তাহলে আর হিগিয়ে দেখছে বাবা রে আমি তো গোথাগতিত লাগিতে একবার বড় জায়গাত গিয়া লাগি বরফির সামনে গিয়া কয়ে যে তাই বন্ধ আসলা আবু আনিবে সাহেবরে কয়ে জাহিল আসলা সে একবার জায়গাত গেছে হে দেখছি তো ছোটখাটো ট্রেফিটুলেত মাতিয়া লাভ নেই একবারে জায়গাত যাই গিয়ে খাজা সবারি কেন বলি বললা গাঞ্জা বিকে গিয়ে দেখলো খান থাকি আল্লাহ জানে খাবে দেখলো নি না খাইয়া খোর আল্লাহ জানে খাজা সব লোকে তুমি টেক্কা মাররা তোমার ভিতরে জেলা হার্ট আছে তোমার ভিতরে জেলা কল রুহ আছে সাজাল সবর ভিতরে ওলা আছে কিন্তু এরা এরা আল্লাহর দিকে দৌড় শুরু করছিল আল্লাহ তখন রাস্তা খুলিয়া দিছেন দৌড় দিতে দিতে কতক্ষণ দৌড়াইছেন যে ফানির উপরে যখন সাজালাল রহমতুল্লাহ আলাই উঠছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই উঠার পরে সুরমা নদীর হুশ হয়ে গেছে যে আমার উপরে শাহজালাল উঠছে খেনে বুদ্ধ আল্লাহ সমস্ত সৃষ্টি আল্লাহর নিসবতরে সিনে হোক ও যে আমার উপরে ব্যঙ্গে পেশা করি দে খেনে বুদ্ধ বুঝে যে তুই নার কি তা তুই নার পুলিশ গেছিল আসামি ধরতে বলি তো বারে যাওয়ার পরে দারোগারে কয় এই আমার ঘরের দরজায় হাত দিও না কেন আমি সরকারি চাকরি করি ডরাই গেছে সরকারি চাকরিজীবী মানুষ কিসের চাকরি বলতে ফিওন বলতে কয় স্যাডের ফিওন কইয়া দিছে বাড়ি বাড়ি ফিওন গিরে করো যার সরকারি মারাইতে স্যাডের ফিওন তো আমরা বললাম ব্যাংকে মতিয়ার হয়ে তো তোর মুসলমানই তো আমার কাছে কিচ্ছু নেই যা তোর পেশা করিয়ে ফুটে দিলাম কথা আছে না কিন্তু ইমান রাখুকা আল্লাহ যত মখলুকাত পয়দা করছেন সব কিছুর লোকে আল্লাহর রবুবিয়তের নিষ্পত রইয়া গেছে আল্লাহ খালিক ও মালিক হিসাবে আল্লাহর নিষ্পত রইয়া গেছে আপনার তসবি করুক না করুক দলিলে কর যে টিস্যুর টুকরায় আল্লাহর তসবি পাঠ বিরত বিরামহীন ভাবে করতে আস সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ কন্টিনিউ তসবি পাঠ করতে আস আপনি করুক হইয়া না করুক সবে আল্লাহরে চিনেন না চিনে না মাধবা এর লাগে ফানির হুশ আছে যে আমার উপরে শাহজালালে যায় নামাজ বিষাইছেন হোক সুবহান আল্লাহ মাটির হুকুম দিয়ে রাখছেন মাটি দেখেন মাটিও তো নবীর উম্মতের অন্তর্ভুক্ত হোক সুবহান যে মাটির লগে রসুল্লার জিসিম লাগাইলেছে খায় না কেন এটার একটা কারণ লেখছেন যে মাটিও রসুল্লার উম্মতের অন্তর্ভুক্ত রসুল্লার তমাম জাহান লাগে নবী কুল কায়নাত লাগে নবী বনিয়ে আসে শরীয়ত হইল কি জিন্নাত আর ইনসান লাগে শরীয়ত জিন্নাত ইনসানর শরীয়তর মুকল্লফ হই লাগে এরা কিন্তু নবী গিয়ে আইসু দেন সব কিছু লাগে হোক সুবহান আল্লাহ নবী পাগল উঠোর সামনে গেছেন পাগল উঠ মানুষের খামড়ায় খামড়ায় কিন্তু রসুল্লার সামনে ইয়া মাথা ঝুঁকাইয়া ঝুঁকাইলিস রসুল্লাহ এগুলি আতাইয়া দিয়া কইলা যে সাহাবি বল তুমি ডরাইছিলা ইউ উঠে আমার খামর মারব ই উঠোর বালা জানা আছে যে আমি আখেরি নবী ইয়া দিয়ে আফসুস দুষ্ট মানুষ আর দুষ্ট জিনে আমার চিনতে ভুল করব ওইল গিয়া মিশাল দিলাম কিতাল লাগিয়া যে যত শের সাপ ব্যাং শিয়াল কুত্তা আমরা দেখি এগুলো আল্লাহ রাজত্বের ভিতরে না বারে গেছে গিয়া আল্লাহরে মানেনি না মানে না আল্লাহর দেওয়া ইলমর বাইরে এক জোরাও তারে নিতে পারতাম না হিয়াল দিনে ফালঙ্গ তুলি দিত আর তার কামড় রাত করুক আন্দাজ হইয়া হইল কথা ঠিক না নিটা আল্লাহ তার এই নিজামর ভিতরে ফালাইয়া রাস এর লাগিয়া
এই সমস্ত জন্তুর ভিতরে মালুমাত আছে যে আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহই লাগে আমার মাবুদ হোক। উদাহরণস্বরূপ এক হাদিস আপনারা রেখুন না, এই রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে তশরিফ রাখছেন, আর আরবের এক বেদুইন গুন্ডা বেটায় শিকার করিয়া সাইডঠেঙ্গি একটা জন্তুরে শিকার লঠাইয়া গোয়াল মাছ মারিয়া মানুষের রসি দিয়ে লঠাইয়া লইয়া যায় না, ওলা লইয়া দার উঠোর উপরে শোয়ার। আমি ফয়লে খুঁজছিলাম গোলার উঠে, এখন দেখছি না এটা উঠোর উপরে শোয়ার। একটু গিয়া জিকাইল যে ইন মানুষ বধ খেয়ে নেবো, দিন নবী এই নবী, ও বড় অহংকার করে ফিরত আইলো, আইয়ালা উঠোর উপরে তাকিয়া জন্তুগু আল্লাহ নবীর সামনে ইটা মারি ফালাইয়া কইল। এটার নাম আরবিতে দব হয়, উর্দুতে হয় গুহ, সম্ভবত গুইশাক জাতীয় একটা জন্তু। কইল ও জন্তু যদি সাক্ষী দিয়ে যে আপনার নবীতে হয়তো বা আমি মানতাম পারি আপনার, হে আসলে নবীরে মানবার লাগে না, একটা চ্যালেঞ্জ দিবার লাগে করছে। তার দিল একই নইল কি যে ও তানটি আটকাই নিস আর টাইম আর বইতে পারতাম না, কথা আসা না না মরা মানুষও মাথে না আর মরার জন্তু কেতা করতাম, সে শৈত মরার জন্তুই মাতিব বলে। কিন্তু যখন রহমতুল্লিল্লাহ আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জন্তুর ভয়ে সাইলা সাইয়া ফরমাইলা ইয়া আদম, আল্লাহর নবীর দুই ডাক দিতে এই জন্তু চোখ খুলি নিল এবং তার দুই পার উপরে সিনা টানাইয়া কইল, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া মান যাইনাল ওয়াফা ইয়াউমাল কিয়ামাহ। কইল হে কিয়ামত দিবসে সৌন্দর্য বর্ধনকারী সৌন্দর্য দানকারী আপনার লাগে আমি উপস্থিত, আপনার উপস্থিতির লাগে আমি সৌভাগ্যবান হয়েছি। এখন হিকু তো আসিলেন আগে বেটা গুলো এখানে, এখন থেকে একটু নরম হয়ে গেছে, ঘটনা তো অন্য ভাই গেছে। মরা জন্তু জিন্দা হয়েছে, জিন্দা হইয়া আরবিতে জোরে জোরে মাথে আসছে। ইনো যুক্তিবাদী যুক্তিবাদী ইনো হইলে কইবা যে এটা, হ্যাঁ কইবা যে এটা হাউ ক্যান ইট ইজ পসিবল, কেন বলতে তাই যুক্তিবাদী। ইসলাম যুক্তি দি নাই, ইসলাম আল্লাহর কুদরত দিক ওকে সোহান, এটা নবীর মর্যাদা। তো রসুল্লাহ জি কইলাম মান তাবুদ, তুমি খার এবাদত করো, তোমার মাবুদ খে ইলাহ খে। ও জন্তুর জবটা হনুক কজন মানুষের জিকাইলে এই জব পাইবা, কইল এই জন্তুর জব দিল কইল অফিস সামায় আর শুহু অফিল আর্দে সুলতান হু অফিল বাহরে সাবিল হু অফিল জান্নাত রহমত হু অফিল নারে কাবু। আমি ঔষধার ইবাদত করি, জান আর আসমানের উপরে, জান রাজত্ব জমিন, জান রাস্তা সাগর ফোক, জান রহমত দেশ তো, জান আজাব ওই লোকের দুজক ওইছে নি আল্লাহর পরিচয় দিছে না দিছে না। এরপরে রসুল জিগাইলে যে মান আনা খসাই তুমি আমি খেয়ে, রসুল্লার কারণে ফাত্তরে সাক্ষী দিছে না, কলমা পড়ছে না ই মরা জন্তুরে আল্লাহ নবী জিগাইন মান আনা আমি খেয়ে খসাই ই জন্তু কয় আন্তা রসুল রব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়িন, আপনি বিশ্বব্রহ্মাণ্ডর প্রতিপালক পক্ষ থেকে রসুল এবং আপনি শেষ নবী, কাদিয়ানি নবী আর নাই, আপনিও শেষ নবী, কইও শেষ নাই। ও জন্তুর থেকে উচ্চারণর কাদ আফলা মান তাসাদাকাত ওকাদ ওকাদ খা ওকাদ খা বা মান কাজাবাক, আপনি ও হস্তি ও সত্তা জানলে বিশ্বাস করলে নাজাত আছে আর জানলে অস্বীকার করলে ধ্বংস আছে। এখন ই বেটার কিতা করতে হয় আমার আমার ইমান কবুল করা মুসলমান হয়ে গেছে। এবার আমরা কই সুবহান আল্লাহ তান হাবিবর ই মর্যাদা রাখছেন, যার নসিব আছে ইলা ঘটনা দেখিয়া ইসলাম কবুল করছে, আর আমরাও সৌভাগ্যবান যে আমরা কোনো ঘটনা না দেখি আল্লাহ নবীর উপরে ইমান আছে। আমার প্রশ্নটা হইল কি যে ই মরার জন্তুগুর ভিতরে আল্লাহর পরিচয় নবীর পরিচয় আছে নি না নাই? নাস্তিক কিন্তু মাঝে আল্লাহ রসুলের পরিচয় আছে নি না নাই?
নাই তো অগুণ বাল্লানি না জন্তুগু বাল্লা ও আল্লাহ কইছেন যে বালহুম আদাল এই জন্তুটা কি গুণ আরো বেশি নিকৃষ্ট হোক নাউজ বিল্লাহ আয়াতর তফসীর আমি করে গেলাম বুঝা গেছে নি এখন আল্লাহ এখানে কইছেন শত কোটি মানুষ দুনিয়া কিন্তু আল্লাহরে মানতেছে না আর আমরা মানি আর সেবে ভাইলে মানি আর তালগাছ আমার ও ভাই ওখানে যাইতেন জন্য তো দিও কিন্তু হুজুর দুজবর ভোট চারতাম পারতাম না ও ভাই খান্দির রেখার লাগিয়ে ওদের হুসাইনর লাগিয়া কিন্তু এজিদুর ভোট চারতাম পারতাম না ওজাত মুসলমান আমরা আল্লাহ তুমি আমরা হেদায়ত নসিব করো সুদ ঘুষ আত্মসাত হারাম রসুল্লাহ ফরমান যে দুজকি মানুষের মানুষ মুসলমান দুজক যাইব তার বড় পরিচয় লোকে যে হারাম দি তার শরীর ডেভেলপ করছে আত্মসাত যে করছে হে দুজক যাইব মা বাপের দুঃখ দিলে সে দুজক যাওয়া হোক দুজকের টিকিট হয়ে গেছে দুজকের টিকিট হয়ে গেছে এমনকি রসুল্লাহ ফরমাইছেন যে বেটিয়ে ও কারণে স্বামীর কাছে তালাক চাইব বুঝিলি দুজকি মানুষ আর বেশি মানুষ রসুল্লাহ ফরমাইছেন এক নম্বরে ফরমাইছেন ও মানুষ যে মানুষ নিজে আরিব অন্যরে আড়াইবার চেষ্টা করতো না দুর্বল চিত্তের মানুষ দাইফ নিজে আরি যাব কিন্তু অন্যরে আড়াইবার চেষ্টা করতো আমার বাবা কইতা না নিজে ফরর বালা দেখলে মন কুসরা কি ফরর দুঃখে দুঃখী হইব এটা কোনো জাগতিক কথা না এটা জন্মতি মানুষের দিলর কৈফিয়ত হোক বেশ তো খারা যাইবা আল্লাহ কি রসুল্লাহ সাহাবি হলে জিজ্ঞেসলা যে আর হে সাহাবি হল কোন মানুষ সবচেয়ে ধনী সাহাবি হলে জবাব দিছিল ইয়া রসুল্লাহ যার কাছে দিনার আছে দিরহাম আছে সোনা আছে রূপা আছে রসুল্লাহ ফরমাইন না যার মাঝে এখান বালা মন আছে সবচেয়ে ধনী মানুষ দুনিয়াতে আইসি খেলে বলতে মন বালা এটা তাহলে আমার বাবা কইতা যে মন বালা রাখি ফলর বালা দেখলে মন খুশ রাখি খেলে ওদের জন্য তো যাইতে হইলে ফলে ওটা লাগবে জন্য তো যাইতে হইলে ফলে ওটা লাগবে কোনো হিংসালা মানুষ জন্য তো যাইতে পারতো না কোনো আইল টেলরা মানুষ জন্য তো যাইতে পারতো না মানুষের ক্ষতি করতাম মানুষের দুঃখ পৌঁছাইতাম এটা মানুষ জন্য তো যাইতে পারতাম না এর লাগে কেনে দুনিয়াতে আইস 30 বছর বাঁচলাম 60 বছর বাঁচলাম গেলাম গিয়া গেলাম গিয়ে তুই দুনিয়াতে আইলাম বুঝি দুনিয়াতে আওয়া এক সার্টিফিকেট লাগে এক পরীক্ষা লাগে এক অ্যাসেসমেন্টর লাগে এক উপযুক্ততা প্রমাণ করবো সব মানুষের সব চার বয়েল যায় না সব মানুষের সব গরণী হুতাইল যায় না মানুষের উপযুক্ততা দেখিয়া মানুষের স্থান নির্ণয় করা হয় কথা আছেন না আছেন জন্নত আল্লাহর সৃষ্টির মাঝে বড় আলী মকাম জায়গা হোক সুবহান জন্নত যখন মানুষ যাইব ই মানুষ কৃত হইব বলতে দুনিয়া ছাড়িয়া নাও কি খেনি আল্লাহ তো 25 বছর মেহনত করিয়া বাড়ি বানাইলাম 5 বছরের মাথা মত হইল যে সাদ্দাদে বেস্ট বানাইছিল ফাউ হারাইতে পারছে না এখন হারাইছিল শেষ হাসান কথাটা নেওগি খেনে ওদের বন্ধা করলে এই দুনিয়া তোমরা উপযুক্ত নাই এই দুনিয়ার দাঁত বেখাওর দাঁত সিদাওর ফলের দাঁতর চিনকারিয়ে কত বেটার মগজ ধরে চুল দলাওর দাড়ি দলাওর টেনশন বাড়ে বেমার বাড়ে ডাক্তারের চিন্তা রোগ সুগর চিন্তা আর তাকে গরমে তোমরারে কষ্ট দেয় শীতেও তোমরারে কষ্ট দেয় দেনি না দেন না অধিক শীত হইলে কষ্ট অধিক মেঘ হইলে কষ্ট বর্ষায় কষ্ট দেয় তোমরা সারাদিন ফিকিরে থাকিয়া তোমরা ফেটর কামাই করলায় তোমরা রোগ সুগ লইয়া টেনশন হো অ্যাক্সিডেন্ট লইয়া টেনশন হো হাত তাকে তোমরা মৌতর টেনশন তোমরা সামনে আস তোমরা আমি এমন এক জায়গা নিয়ে চিরস্থায়ী দিব ওয়াল আখিরা তো খাইরুম ও আবকা যে জায়গার তোমরা লাগে শ্রেষ্ঠ জীবন থাকবে এবং চিরস্থায়ী পারমানেন্ট থাকবো হোক আর যেখানে তোমরা
বেমার হলো চিন্তা থাকতো নাই, তোমরা সৌন্দর্য হারাইবারও ভয় থাকতো নাই, দুর্বলতাও থাকতো নাই, কোনো সিকিউরিটিও জানমালও কোনো নিরাপত্তাও বিঘ্নিত হইতো নাই, যেখানে তোমরা খানিরও কোনো চিন্তা লাগতো নাই, পান করারও কোনো টেনশন থাকতো নাই, হাত তাকে তোমরা মৌতর চিন্তাও থাকতো নাই। কি জায়গার নাম? কুতু ফুহা দানিয়া। ফল খাইতে হইলে গাছও ওটা লাগতো না, যে ফল খাইতে দেমাগো আনবাই সাথে সাথে তোমার মুখের সামনে ফলের জুফাল আমি জানে, যেটা চাইবে মৌজ মস্তি ফুর্তির জায়গার জন্য, আজান একামত নামাজ লাগি জন্নত নাই রে ভাই, মস্তানি লাগি জন্নত হোক সুবহান, খালি আয়েস আমোদ বিলাসিতা, ভ্রমণ ফাখানি জাহাজ নৌকা বাগান উদ্যান গুড়া উট খানি আর খানি, 80 জন চাকরে লইয়া 80 জাত খানি খানি লইয়া উবাইবা, 80 জাত খানি এন খাইতেও পারবা হোক সুবহান, 80 জাত পান পাত্রত 80 জাত শরাব লইয়া আইবা এন খাইতে পারবা, কুলু ওয়াশরাবু হানিয়া, খাও পান করো হানিয়ার অর্থ হইল গিয়া পেশাব পায়খানাও লাগতো না, পয়সারও চিন্তা করা লাগতো না। ও জায়গার নাম জন্নত। এই জন্নত যাইবার লাগিয়া নিজের যোগ্যতা প্রমাণ লাগে দুনিয়াতে। আমি আয়াত তিলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মৌতর স্বাদ গ্রহণ করব, মৌতর স্বাদটা কি কেউ মহরুম হইত নাই, অর্থাৎ আনা বুঝিয়া মৌত হইত নাই, বেহুশ মানুষ পাগল মানুষ মৌতর আগে তার হুশ খুলি জীব, তার চকুর সামনে দুজক আইব, তার চকুর সামনে বেহেস্ত আইব, দুনিয়ার থেকে খুশখবরি লইব অথবা তার বিপদ দেখিয়া যাইব। এর লাগে হজরত আসিয়ার, আসিয়ারটা যখন ফেরাউনে শুয়াইয়া রাখিয়া যখন তার তান উপরে বিশাল পাথর রে উঠাইয়া রাখছিল, যে পাথর ছাড়িয়া টানলে টানলে মারত, ও সময় ফিরিস্তা হলে জন্নতর দৃশ্য তার সামনে লইয়া আসলা, আর তাইন কইন রাব্বি নিলে ইনদাক বাইতান ফিল জান্নাতি ওয়ানজিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়ানজিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ ই আমার জন্নত দেখাই তো আমি তো জন্নতর পিয়াসি নাই, আল্লাহ আমার শহীদা লেখছেন জন্নত কি না চাহত হয় না হোক খাহিশে ফিরদাউস শহীদায়ে নবী কো মিলে সেহরায়ে মদিনা, আল্লাহ আমি ফিরদাউসেরও খাইশ মন না, আমি নবীর গলিতে একটা ঝুপড়ি সাইড ফাইলিলে আমার বেহেস্ট কেনে বলতে, আমরা টার্গেট হইল কি ব্যস্ত যাইতাম, আচ্ছা ব্যস্ত লাগবে রে ভাই গুনার থেকে বাঁচিয়া থাকো, কেনে বলতে ব্যস্ত গেলেও কামিয়াব আল্লাহরে ফাইলিবা, কিন্তু হকিগত আমরা সারাদিন করিয়া অনুশীলন এই ব্যস্ততা নমাজ বন্দেগি ঠান্ডার মাঝে অজু করা সদকা খয়রাত তসবি তালিল এগুলার অর্থ কিন্তু বেহেস্ট নাই, ফল বেহেস্ট নাই, ফল বেহেস্ট নাই, দেখানে উদ্দের থেকে বাড়িয়া আস ওলা দাইনা মাজিদ বাড়িয়া কিতা বলতে বেহেস্ত তমন্নার উর্দে আরো তমন্না আছে যে চূড়ান্ত মেয়েরা জৈব ইনসানিয়ত লাগি আল্লাহ সবচেয়ে বড় লোভনীয় এক নিয়ামত রাখছেন, সেই নিয়ামতর নাম হইল কি দিদারে এলাহি, এর লাগে হদিস শরীফ হয়েছে কাফির হকলোর সবচেয়ে বড় শাস্তি ও সময় হইব, কাফির হকলে যখন দুজক ও জ্বলব শিক্ষা বা বইব মুরুফুল হইব, এই সময় তারা কষ্ট তো হইব, হইব না কষ্ট, গরম পানি খাওয়ানি হইব কষ্ট হইব না, যে গরম পানি কথা হদিস শরীফ হয়েছে মাউন হামিম যেটা এটা সামনে নেওয়ার পরে অগুর্থে যে মুখর সামড়া গলিয়া গেলাসও পড়ে, একটু চিন্তা করুক তৃষ্ণা কাতর হইয়া ফানি চাইব, তারে যে ফানিটা দেওয়া হইব তার গ্লাসটা সামনে আনার পরে মুখর সর্বি গলিয়ে সামড়া গলিয়া গ্লাসও ভরি, এই ফানি উঠে খাই দেখ কি তৈব অবস্থা, এত কষ্টের পরেও কাফির হল বিচলিত হইত নাই চিন্তিত হইত নাই, কিন্তু যখন তারা জানাই দেওয়া হইব মুশরিক হল ও কাফির হল তোমরা যে আল্লাহর নিয়ামত বুক করিয়া তার লগে না তান্তে নারাজ করিয়াইছো তার না ফরমানি করছো,
যখন তারা দিল আইব যে আমরা ভুল করছি, আমরা মালিক ওর গুলামিত্তা কি হরিয়া আসলাম, মালিক চিনছি না, ও সময় তারা রে কইব তোমরা লাগি মালিকর দিদার নিষেধ করা হয়ে গেছে, তোমরা আল্লাহরে দেখতাই নাই। কাফির হলোর মন তখন অত বড় দুঃখর পাহাড় হইব। আল্লাহর নবী ফরমাইন কাফির হলোর সবচেয়ে বড় আজাব হইব ও কথাটা যে তোমরা আল্লাহর দিদার থেকে মহরুম হয়ে গেছো। এখন বুঝুক যারা দিদার পাইবা তারার কত উদ্দীপনা উৎসাহ বাড়িব হোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওঠাও আল্লাহ দাইনা মজিদ। তো সব মানুষ মরবা কিন্তু কামিয়াব সে হইব বুঝে যে দুজক থেকে তারে বাঁচাইতে পারবে হে কামিয়াব হইব। কথা বোঝা গেছে না বিষয়টা? ও উদখিল আল জান্নাতা ফাকাদ ফাল, বেশ তো আমানিত ভরে চূড়ান্ত সাফল্য হইব। কেন বলতে বেশ তো গেলে আল্লাহর দেখা যাইব হোকা সুবহানাল্লাহ। ও ভাই আমরার অবস্থা কেমন? আমরা আইসি খেয়ে বুঝে বদলিয়া যাইতাম বনিয়া যাইতাম বদলিয়া যাইতাম বুঝে বদলার মাথায় এখানে বুঝতে হ্যাঁ আমার দিসলা আল্লাহ বন্দেগি দিয়া দুনিয়াতে আমি আমারে নষ্ট করছি, আমার ভিতরে কিছু দোষ আছে, অনেক ধরে আমি বদলাইতাম, এর মাঝে এক দোষ হইল গিয়া হিংসা অহংকার লালস কৃপণতা একটা দোষ, এটা শারীরিক দোষ না, এটা রুহানি দোষ, আভ্যন্তরীণ দোষ, বাতিনি দোষ, হিংসুক, এগুলা বাতিনি দোষ। ও দোষে বদলাইয়া যখন আমি বালা গুণ হারাই তাহলে ফুলতলি সাহেবের সবসময় হইতা যে মন বালা রাখিও, ফরর বালা দেখলে মন কুশ রাখিও, এর ভিতরে বেশ কয়েকটা রোগের চিকিৎসা হয়ে গেছে। আমি আমি লাইভ প্রোগ্রামও কইছি যে ফুলতলি সাহেবর মুরিদ হল শূন্যতের ক্ষেত্রে আপোষহীন সাবর লগর অঙ্গীকার আমরা রক্ষা করছি, আমরা আপোষহীন ভূমিকা নিয়েছি, কিন্তু সাবর সবচেয়ে বড় তলকিন যেটা আছে মন বালা করতাম এই ক্ষেত্রে আমরা অনেকেও ফেল মারি দিস, ফেল মারি দিস। কেনে বলতে ফুলতলি সাবর লগে যারা আসলা এরার মাঝে পরিচয় দিয়ে না থাকে তাহলে ফুলতলি সাবর আশি বছর মেহনত সফল নয়। ফুলতলি সাহেবের লগে চললাম মানুষ নিয়ত বালা থাকতো নি না থাকতো না আপনারা হোক আছে, তাহলে বদনিয়তের জায়গা ফুলতলি সিলসিলাত এটা সতর্ক হওয়া দরকার। সাহেবের নমাজের তলকিন দিতা কইতা ফাঁস অক্টর নমাজ খালি পড়লে হইতো নাই রে বাবা, শান্তিতে সুন্দরভাবে পড়িও কইছে না নি কথাটা, যত শান্তি সুন্দরে করি পড়বা জীবন তত শান্তি সুন্দর হইব। কারণ ফুলতলি সাহেবের কোনো সম্পর্কিত মানুষ যদি নমাজ পড়ে নাতে ফুলতলি সাহেবের কথা মানছে নি হে, একটু চিন্তা করি দেখো যে আমরা গুটিতে আছি ফাঞ্জিত নাই, ফাঞ্জিত আছি গুটিত নাই। ফুলতলি সাহেবের জবানও কেউ কোনোদিন কোনো মিশা মাত দেখছে নি না, কোনো অহেতুক মাত কেউ দেখাইতে পারবে। আমি তো আল্লাহর সাক্ষী রাখিয়া হইতাম মানুষ যে আমি যে কতদিন ফাইছি তান্ডে এবং যথেষ্ট খাসার থাকা সত্ত্বেও আমার হুশে আমি দেখছি না যে কোনো একটা জিনিস তিনি পরিকল্পনা করিয়া আগুয়াইছেন, সবসময় আল্লাহর উপরে ভরসা করিয়া আগুয়াইছ আসেন একটা চকা কি আগুয়া নিয়ে বোঝেন বাড়ির খান্দার জমি ওখান ওলা করি রাখো হমুকে টেকা ফুড়ি নিব কি একটা মানুষের একটা চক করি আগুয়ায় ও জিনিস ওলা করি রাখো করলে হলো ওই বইলা জীবনে কোনো ফরমান কোনো নির্দেশ কোনো পরামর্শ আমরা লোকে তাই করছো না, হাত থাকে কোনো গোপন বৈঠক আমরা লোকে তাই জিন্দগি বোধ করছো না, আমরা প্রয়োজনের স্বার্থে কখনো গোপন কিছু কথা তাহলে কইতাম কইয়া চেষ্টা করতাম যে এই কথা তারা কইতাম কইনাম বেআদবি হয়ে যাব, আদবর সাথে বোঝাইতাম যে এখানে একটু লুকাইল মাত তাই টঙ্গিত গিয়ে মানুষের সামনে গিয়ে ডাক দিয়ে কইতা ও যে এক কথা কইলে এখানে ওলা করিলাম কেনে বুদ্ধি এরা ওই লাগে আল্লাহর উপরে ভরসাশীল মানুষ এরা আল্লাহ ছাড়া কেউ এটা ডরায় এত কিছুর পরে আল্লাহর নবীর সুন্নতর এক জ্বলন্ত ইত্তেবাহারি আমরার সামনে থাকা সত্ত্বে আমরা মানুষ কি কতটুকু বনতাম পারছি একটু মহাসাবা করো কার চিন্তা করো। আমরা দুনিয়াতে আইছি বদলিবার লাগে রং দরি যাইবার লাগে, নমাজি রং দরি যদি দুনিয়ার থেকে যাই নমাজি রং লইয়া কেয়ামতের দিন কালো হইব। আর সুদকুর অনেক সুদ আমার লগে আলহাজ ইসমাইল সাহেব আইস কইলা যে জায়গায় জায়গায় সুদের বড় প্রভাব বাড়াইছে কেনে বলতে মানুষ মুফত মাগনা রাতারাতি বড় লোক হইবার চিন্তা লাগে গেছে।
অভাবের কারণে আগের জমানাত কইতেন যে অভাবের স্বভাব নষ্ট সুরসুরিতা আইতে এখানে বলতে গরম আছে তিনটে কান্দা দিকে জারতে পারছে না আইছে সুরিত ইলা সুরুর আনিয়া আরো দিয়া দিছি আমরা আমরা দিছি আমার রাতে দিছি দুঃখ লাগে গেছি মারছি কয়েকটা আর সুরি করবে বলতে না জীবনে করতাম না ধর চাউল কিছু লইয়া যা গিয়া আমরা করছি এখানে বলতে অভাবে তার স্বভাব নষ্ট আছে ফিলহাল বর্তমান সময়ে কোনো মানুষ অভাবই নয় আর আল্লাহর নবীর অভাবের চেয়ে বেশি অভাব পৃথিবীর কোনো মানুষের দেখাইতে পারত না আমার নবী 60 দিনের বুকা শুইয়া মাটি জ্বালিয়া খেজুর মুখ দিছ আমার নবীর গড় চুলা 2 মাস জ্বলছে না আমার নবীর বুকর কারণে এপাশ ওপাশ করেন খরচ বদলাইন শেষ পর্যন্ত ফালঙ্গর কুঠির মাঝে আল্লাহর নবী ফের যাতে মারিয়া কইন আয়েশা বুক বড় বেশি আর যারতাম পারিয়ান না আম্মা জান আয়েশা কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে কোক কা জান্নাত থেকে দস্তরখান আইব নবী লাগে আইতে পারেন না পারে না কি চয়মনি রব্বি ও ইসকিনি আল্লাহর নবীর গোলাম আপনার লাগে জান্নাতের দস্তরখান আইছে ইব্রাহিম বিন আদহাম রে খিজির আলাইহিস সালাম এর ইয়া জান্নতি খানি খাওয়াইয়া দিছে সুবহানাল্লাহ এগুলো আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি শাহজালাল সাহেব জানোয়াজ বিছে নদী ফারাইছেন আমরা বিশ্বাস করি না করি না কেনে বলতে মুমিনের খাসিয়ত হইল কি মুমিন না দেখা জিনিস বিশ্বাস করে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আর গরু যে গুইনি গুনতে না দেখিয়া বিশ্বাস করে না আর আমার বাবা কইতা ফাড়িয়া না গায় গুন তো দেখিলাম বাবা ফাড়িয়া না গইল করে গীত হইল বলতে ফাড়িয়া না গায় জীবনে দুধ জাল দিয়ে খায় না ইতার হরর গোফ আর গির গোফ করলে বিশ্বাস করত না আমি যত সময় কইলাম জন্তুয় মানুষ চিনে জানোয়ারেও চিনে গাছেও চিনে বাঘেও চিনে হরিণেও চিনে চিনেন না চিনে না মাটিও চিনে খারারে চিনে বলতে তুমি আল্লাহর বনি যাও সব কিছু তোমার বনি যাও তুমি ব্যঙ্গর মুদ খাইতে এখানে বলতে তুমি আল্লাহর বনতে পারছো না তুমি দুনিয়া খাইবার লাগে ওয়াজ করলাই তুমি খাজা সাহেবের লোকে গিয়ে ট্যাক্কর দিতে তোমার 14 গোষ্ঠী 90 লক্ষ মানুষ মুসলমান মানে মাদাইয়া খাজা সাহেব বনবি যাও কথা আছেন না আছেন না তুমি বরফির সাহেব বনবি যাও কেন বুদ্ধি এরা মানুষ আসলা কিন্তু তারার জুহুদর পরিমাণ তারার মুজাহাদা মেহনত মশাক্কাত তারা আল্লাহর লাগে যে কোরবানি করছে আমার বাবাই যে কোরবানি করছে আমার পক্ষে সম্ভব না আমার হুশ হওয়ার পরে আহলে বৈতর নাম কোরবানি দিতে বাবা সারছই না বদর হুজার নাম সারছই না আমরা এখন অনেক ক্ষেত্রে সাড়ি দিই আনলে সারাবাইতে পাঠি সিঁড়ি দিই এটা থাক না নি বাদ মাসে এলে হইতো আমার বাড়ার দান মানুষের খরচা আসা না দিলাও কিন্তু বাবার ইন্তেকালে হরতে একদিনও আমরা দিছি না ত্যাগ আসেনি না নাই লঙ্গরখানা আমার জন্ম হয়েছে লঙ্গরখানা দেখি দেখি কিশুড়ির ডেক বন্তি আছে আর মানুষের নীতি আছে ও পরিবারে তো আল্লাহ আমরা জন্ম দিছি ত্যাগ আসেনি না নাই হায় 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 কিন্তু আজকে হে তার ওজন কতখান হইব হে যে অত বড় জায়গা থেকে যে দেখেন মারে কইতে কইতে কই নবীও বলে ভুল করছে ফকরানির বেটির বা ডুমনি বেটির ফুয়ায় কয় নবী মূর্খ আসলা আর হে ডিগ্রি আলা টেকর মারলে রক্ত ফুটে বার হইত তার সাহস দেখলাম দুনিয়ার সবচেয়ে বড় বেয়াদব হইল কি যে গুরু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেয়াদব মাঠে আল্লাহ তো সব কইয়া দিছেন কুরআন শরীফে ফরমাইছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী অতি সামান্য একটা মিসাল আল্লাহ দিছেন যে তোমরা নবী লগে তর্কর কথা আল্লাহ কইছেন না নবীর আওয়াজ নবীয়ে যে বলিয়মে মাতিত্রা আল্লাহ মাফ করতো আমি বলিয়ম শব্দ কইয়ার মানে যে উচ্চতায় নবীয়ে কথা কইত্রা মজলিস নবীর এই উচ্চ উফরে তোমরা আওয়াজের উচ্চ যদি করো রিজাল্ট কিতাব দান তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তাফসীর বার করে দেখো তুমি যে ও নামাজ ভুলে আইয়া মজলিস বইয়া তোমার নামাজ কোয়াই লিছো ইখান আল্লাহ কইছেন না ও ঈমানদার 60 বছরে যে আমল করি আইছো এক সেকেন্ডর বেয়াদবি লাগে 60 বছরের আমল তোমার বরবাদ হইয়া যাইবে নাউজুবিল্লাহ আর এটা দরবারের রিসালত এটার নাম
দরবারে রিসালত। এলো এত বড় জাহিলি, এত বড় মূর্খতা। ইগে হয় নবীওয়ালা আসলা হিগু আসলা আনুকা জেসা করে আনিয়া কত সময় হুনুকা। আজকাল তো তামসার মজলিস বনি গেছে, গানোর মজলিস বনি গেছে, বাউলামির মজলিস বনি গেছে। না আমি আমার ভাই এনতে কইয়া যে সাহ হজরত সাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির লগে সম্পর্কিত দাবি করিয়া যদি এই সমস্ত কোন আহাম করেন তাহলে কেয়ামতের দিন দায়ী হইবা, দুনিয়াতে বেইজ্জত হইবা। ঠিক সতর্ক হইয়া চলা দরকার। আমরা হলার পিছনে যাইতাম না, এখানে বুদ্ধ নবীরে বড় ভাই হইল এগুর পিছনে আমি নমাজও করতাম না। এগুর পিছনে এগুর পিছনে আমার নমাজ হইত না। নবীরে বড় ভাই সাহেব হইছে দুশো গুণে আমাদের মতো মানুষ হইছে, আমি নমাজ একলা পড়বো, আমার ই জমাতর সব দরকার না। এখন এগুর পিছনে নমাজ হইতো না, এগুর মুনাফিক হয়ে গেছে। সুতরাং বলা সতর্ক জিন্দগির থাকতে হইব, সেমাই ইমানদার হইয়া থাকলে হইতো না। তামসা করতে হলর সিনেমা হলর ভিতরে গিয়ে তামসা করো, যাও ময়দানও আনিয়ে নমাজি মানুষের পাথর দিল বানাইবার মতো অতরিত তোমার কেউ দিছে না। ইলা বেনমাজি ওয়াই যাসন, ইলা শরীয়ত বহির্ভূত মানুষ আছে যার গলার সুন্দর দিয়ে হে দুনিয়ার সারা পয়সা ওয়াজ করে লুটিয়া লইয়া যার গিয়ে হে নমাজ পড়ে না। এক যে আমার সামনে কইছে আট দিন বলে গোসলও করছে না, আট দিন গোসল না করলে ইগুর পিছনে ইগুর দোয়া কবুল হইব, গোত্রর গন্ধ তো ফিরিস্তা হল তিন মাইল দূরে যাই পারবে। তার কেরামত দেখার, আট দিন হয়ে গেছে আমি গোসল করছি না, আমার আটটা এতিম বাচ্চা এই বছর রসুল্লারে খাবে দেখছে, গত বছর ছয়টায় দেখছে, আগামী বছর বারোটায় দেখবে, এই দেখ ঘোষণা দিয়া যা পরে কয় এতিমানে চান্দা দেও। তো আমরা এখন উমস্তুল যারা আসেন কইবারে আটজনে বারোজনে রসুল্লারে খাবে যেন দেখি না, সান্দার তো আমরা দেখানো হতাম দেওয়া হলডি দিয়া দাও, ই দেওয়া খামা লাগবো না। সেনে দিনে মাঝে একটা জিনিস রয়ে গেছে বড় বাদ মিথ্যা। রসুল্লাহ ফরমাইছেন সবচেয়ে কবিরা গুনার বড় কবিরা গুনা মাঝে তিনটার মাঝে একটা ওই লোকে মিশা সাক্ষী দেওয়া। আমি বিশেষ করি তারা আমি যে আল ইসলাম নেতৃবৃন্দরে হইয়ার স্লোগান দিতে কেরোরে আহ্বান জানাইতে সতর্ক হইয়া জানাইও, আমারও দেখ যে আস্তে দুনিয়া কাঁপানো সারা জাগানো তো এখন হাস হইব না মিশ হইব খোকা, এটাও মিশা সাক্ষী, এটা মিশা সাক্ষী। আমার আল্লামা কই দিলে আর আসল আল্লামারে কিতাব হইতা বুঝতে মহা আল্লামা কইতে, আমারও যে কিবলা কইলা তৈলে আসল কিবলা কিতাব করবা। এই সমস্ত সাক্ষীটাও মিশা, এই সমস্ত সাক্ষীটাও মিশা। মিশা দুই ধরনের হইতে পারে, একটা হইলে তনকিস করবার লাগে হইতে পারে, একটা হইল গিয়া উপরে উঠাইবার লাগে হইতে পারে। আপনাকে জিগাইলে যে অমুকর ফুয়ার লোকে ফুড়ি বিয়ে আত্তাম সে ইসলাম বাপ ছেলেটা খিলা, যদি আপনি কই নিকু বড় দুষ্টা তাও এটা মিশা সাক্ষী হইল। আর যদি কইন যে ইলা ফুয়ারে বা লাভ একটা ভাইতে না তো এটা হাসাইব না মিশ হইব, প্রকৃত কথাটা হইল গিয়া আসল। ও যে মাদ্রাসা, এই মাদ্রাসার খেনে আমরা মায়া করতাম, কেন সন্তান দিতাম বলতে সারা দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতির কারণ লোক যে হালত আল্লাহ নাসি নিয়া বেস্ট নাসি নিয়ে আমরা ব্যস্ত যাইবার আশা করি বলছি, কথা আসানি না আসা না আল্লাহরে নাসি নিয়ে আল্লাহর বন্দেকি করিয়া নবীরে নাসি নিয়া এসক মহব্বতর মিছিল লইয়া রাস্তা বাড়াই দিয়াস, কিন্তু নবীরে চিনে না। যদি চিনতে তো নবীর সিটা তার উপরে তাকলো নিয়ে তার গোত্র হুঙ্গিলে মনে নবীর এতটা খুশবু তার গোত্র ভাইতে কেনে বুদ্ধি এগুলো নবীর উৎসাত নাই, এগুলো তার ফাত্রা মৃত। আমি হবিগঞ্জ গিয়ে এক রাইজ রোয়া পড়লো তো সকালে জিগাই আরম্ভ হয়েছে খালি ইদা ইদা, পরে একজন আমার তথ্য দিলা কইলা যে এরা আপনারা আমার লাগান শুননি না, এরা একটু খড়া শুননি। আমি বললাম জামা উতানি বলতে জি হয় জামা সিনচুননি, আগে মানুষের বাট্টা দিতা গাছ দিয়ে ফুড়িতা বেশিরভাগ না এক পরিমাণে ইট জামা হয়ে যেত, জামা একদিন কোনো কামও লাগেনি, ইনেন ওর ট্যাঙ্কি সাইডে দিয়ে মানুষের ভালো ইয়া তুইতা। তো বাবাই হইতা বাড়ে বন ফুড়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক নাই, একটা আকিদা হইল কি যে রসুল্লাহ আপনার লোক একারে পায়খানা পর্যন্ত আমার ইসুন কোকে নাও জীবন এরার আকিদা অত জঘন্য যে ঔচার হে বইয়া ফাও না সার আর লাগাচার এখান তো রসুল্লাহ বলে অন্য বোয়াত ইটা ইটা থামসা নেই কোকে। হ্যাঁ রসুল্লাহ কবর শরীফ হায়াতুন নবী জিন্দা নবী
আল্লাহর নবী ফরমান যে রিজিক প্রাপ্ত রাসূল রিজিক প্রাপ্ত অবস্থা আছে হুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং দুনিয়ার যে প্রান্ত যাওয়া দরকার আল্লাহর নবী ইচ্ছা করলে সেই প্রান্ত যাওয়ার আল্লাহ তান্দেই দরজা নসিব করে দিছে কিন্তু এ লাগে যে আমার লগে লগে রসুল্লাহ আছে এলা কোনো আকিদা আমরা রাখি না কারণ এটা এটা রহমতুল্লিল আলমিনের ব্যাপার পাক পাখিজা হইয়া আল্লাহ নবীর দিকে যে মোতাবজ্জ হইব সে নবীর আশিক বনে নবীরে পাওয়া সম্ভব কথা আছেন না আছে না ওলা কিছু আছে জিনিস এর লাগে কোনো মিশা সাক্ষীর যাই না যান খুব বুঝি শুনি জীবনে মুখ থেকে কথা বার করুন যান কোন কথা আল্লাহর সন্তুষ্ট করা খুব দরকার কারণ আল্লাহ বেজার হয়ে গেলে বড় ক্ষতির সম্মুখীন হয়ে যায় মানুষের সামনে বড় ক্ষতি আছে বিপদ আছে তো দুনিয়াটা এসে বদলিয়া যাইতাম জন্নতি মানুষ বনিয়া যাইতাম কিতাব নিয়ে যাইতাম জন্নতর উপযুক্ততা লইয়া যাইতাম আল্লাহ আমরা সেই তৌফিক দেব ও মাদ্রাসার লাগিয়ে আপনারা খেদমত করতাম মায়া করতাম মায়া করার ভিতরে সোয়াব আছে সাহায্য করার ভিতরে সোয়াব আছে বাচ্চাই দিলে ফায়দা কিতে হইব বলতে মেট্রিক পর্যন্ত পড়িয়ে দিই ইউনিভার্সিটিতে যায় গিয়াতে মেট্রিকর ইলমে তারে জিন্দগিত ঘুরাইয়া আনবো কথা আছে না আগে মক্তব্য পড়ো হইতো মানুষের নমাজ কালাম শিখিয়ে আল্লাহর সিনিয়র মানুষ প্রাইমারি স্কুলও গিয়া হাই স্কুলও গিয়া বড় বড় ডিগ্রি লাগাইত ও মক্তব্য শিক্ষায় তারে কিন্তু ইমানদারির উপরে রাখতো কথা আছেন না আছেন আজকাল তা বন্ধ হয়ে গেছে ডিগ্রির অভাব নাই কিন্তু ইসলামিক নলেজ নাই এর লাগে মাদ্রাসার খুবই দরকার এই সমস্ত মাদ্রাসার থাকলে আপনার বাচ্চাই না আপনার লাগে দোয়া করলে ভালো হইবা এলা কিছু ঘটনা আমরা সবুর সামনে আছে যে টিস্যু পেপার দি বেরিয়া মাটির দলালিয়া বাফর খবর দের হাতো মাটি লাগিয়েছে এবং জনজার কুচ্ছু জানে না কেন বলতে হে বেদিন বনিয়া উঠিছে পয়সার অভাব নাই ডিগ্রির অভাব নাই আর বাফরে কথা কথা কয় আপনি তা বুঝতা নাই অর্থাৎ তুমি মূর্খ মানুষ তুমি কামাইছো মাসো 500 টাকার আমি কামাই আর 5 লাখ টাকা যদি ইলিম থাকতো তে হে কথা জানলো না যে আমার বাপ আমার জন্য অতর দরওয়াজা সে বাপ যেই হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক বাপ হওয়ার কারণে তাই আমার বেস্ট দরওয়াজা বনে গেছে মা হওয়ার কারণে তান ফাও নিছে আমার জন্য আল্লাহ জানা করছে মারে মারে না আর খাস করে এখন ফুড়িনতে মারে বড় বেশি জলিল হল আর রসুল্লাহ ফরমাইছে যখন ফুড়িনতে জলিল শুরু করে দিবা বুঝিও কেমন খাস হয়ে গেছে কয়েকটা কেস আমার তো ইয়ার্স বাফর বিরুদ্ধে ফুরিয়ে 3টা মামলা করছে ওটা সময় হয়েছে ইদার তা গিয়ে আমরা বাঁচতাম নি না সচেতন হোক আর সজাগ হোক আর মুসলমানই জিন্দগি উম্মত বানা দরকার মুসলমানের গড় বানাক বা টার্গেট করোক আজকে তা গিয়ে যে আমি মুসলমানের আমার শরীরে মুসলমানই থাকতো বাহির ভিতরে মুসলমানই খাসলত মুসলমানই চালচলন থাকতো ই বাজারে এক মুসলমান হামাইলে বোঝা যাইত যে এই মুসলমান এক দোকানও বইলে বোঝা যাইত এটা মুসলমানের দোকান রাজি আছি নি আমরা সব আমার বাচ্চা দেখলে বোঝা যাইত এটা মুসলমানের বাচ্চা আমি তো মুসলমানই তলকিন দিই না আমি তো খালি ডিগ্রির তলকিন দিয়া দিই আর আমার গড় আর মুসলমানের গড়ের মাঝে পার্থক্য থাকা দরকারই না দরকার নাই আমি এটা নিয়ে খুব চিন্তিত হলে আমি সবসময় কথাগুলো কই আমি শূন্যতের ওয়াজ কম করি শূন্যত দরকার আর শূন্যত না হইলে আল্লাহ নবীর মহব্বত যাইতে পারত না কিন্তু আগে মানুষ না বনলে ইমানদার বনা যাইত না ইমানদার না বনলে শূন্যত দিকে তা কোথায় কথা বুঝাইতাম পারছি এলাকে মানুষ বনা বেশি দরকার আল্লাহ আমরা হেদায়ত নসিব করুক সবক আল্লাহ মা আল্লাহ